হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। লাস্ট ক্লাসে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের অঙ্কগুলো করেছিলাম, মানে আমি বলতে চাইছি চাইনিজ রিমাইন্ডার থিওরেম ব্যবহার করে যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেইগুলো আলোচনা করা হয়েছিল। আজকে দেখো চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফ করব বলেছিলাম, ওই জন্য আজকে প্রুফ আমরা আলোচনা করব। আচ্ছা, আর এই ক্লাসে কী হবে, আর এই ক্লাসে হবে তোমার হচ্ছে ওয়াইলার্স ফাই ফাংশন, ওর বিভিন্ন প্রপার্টি এবং ওখান থেকে কীভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো আলোচনা করা হবে। মোদ্দা কথা হলো আজকের ক্লাসে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফ আর হচ্ছে ওয়াইলার ফাই ফাংশন, তার প্রপার্টিজ এবং এক্সাম্পল করানো হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যারা এর আগের ক্লাসটা অর্থাৎ চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করে কীভাবে অঙ্কগুলো করা হয় সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, কেন আমি এই দুটোকে মানে কম্পেয়ার করে করে কিন্তু থিওরেমের প্রুফটা কম্পেয়ার করে করে কিন্তু আলোচনা করব। তো আগেরটা যদি না দেখা থাকে তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে না, ঠিক আছে? কোথা থেকে দেখবে, প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা ক্লাসিক্যাল অ্যালজেব্রা ফোল্ডারটা খুলে ওখান থেকে ইন্টিজার্সের ভিডিওগুলো পেয়ে যাবে, ওগুলো দেখে নাও, তারপর আজকে ভিডিওটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে এবার ক্লাসটা শুরু করি। তো দেখো এখানে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট আমি তুলে রেখেছি, পরীক্ষা কিন্তু পড়বে কি, পরীক্ষা পড়বে স্টেট অ্যান্ড প্রুফ চাইনিজ রিমাইন্ডার থিওরেম, তোমাকে স্টেটমেন্টও দেবে না, বা দিয়েও দিতে পারে বাট জেনারেলি দেয় না। তো স্টেট অ্যান্ড প্রুফ চাইনিজ রিমাইন্ডার থিওরেম এটা তোমার হয়তো 5 নম্বরের পড়বে, ঠিক আছে? তো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এখানে স্টেটমেন্ট আমি লিখে রেখেছি, দেখো এটা লিখে রেখেছি, এটা তুমি তখনই ভালো বুঝতে পারবে যদি আগের লেকচারটা দেখে থাকো কীভাবে অঙ্কগুলো করা হয়েছিল। আগের লেকচারে এই অঙ্কটা করেছিলাম মনে পড়ছে, আশা করছি, এক্স কনগ্রুয়েন্ট টু 1 mod 3, এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 2 mod 5, এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 3 mod 7। আমি লিখেছিলাম চাইনিজ রিমাইন্ডার থিওরেম অনুযায়ী এটাকে সলভ করা যাবে তখনই যখন এই 3, 5, 7, 3, 5, 7 এরা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হবে, অর্থাৎ যে কোনো দুটো তোলো 3 আর 5, তাদের জিসিডিটা গসাগুটা এক হবে, 5, 7 গসাগু 1, 3, 7 গসাগু 1। আর এই এই যে কনগ্রুয়েন্সগুলো আছে এইগুলো হচ্ছে এই এক্স কনগ্রুয়েন্ট টু 1 এরকমই থাকতে হবে, অর্থাৎ এক্সের সাথে 1 গুণ থাকবে, ঠিক আছে? তাহলে 2 এক্সের সাথে 2 বা 3 গুণ থাকলে সেটা কীভাবে করতে হবে আগের ক্লাসে সব আলোচনা করা হয়েছিল। তো চাইনিজ রিমাইন্ডার থিওরেম অনুযায়ী ডাইরেক্ট করতে গেলে কী করতে হবে, এক্সের সাথে 1 গুণ থাকতে হবে, আর এই মডিউলের ভিতরে যেগুলো থাকবে 3, 5, 7 এগুলো হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হবে, এগুলো সব আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এই অঙ্কটা হালকা করে একটু আলোচনা করে দিচ্ছি, আর একটু না হলে এই থিওরেমটা প্রুভ করলে তোমাদের একটু জটিল লাগতে পারে, তো একটু হালকা করে আলোচনা করে দিচ্ছি। দেখো এটাকে সলভ করা হয়েছিল কীভাবে, না প্রথমে বলেছিলাম এম কনসিডার করবে, এম হচ্ছে এই মডিউলও যেগুলো আছে সেগুলোকে গুণ করে দেবে 3, 5, 7, তারপর 3টে লিনিয়ার কনগ্রুয়েন্স কনসিডার করতে বলেছিলাম, সেটা কী কী, না m/3 এক্স কনগ্রুয়েন্ট টু 1, এখানে ছিল কী, এখানে ছিল mod 3, ঠিক আছে? আর কী করতে বলেছিলাম, আর করতে বলেছিলাম m/5 m/5x কনগ্রুয়েন্ট টু 1 mod 5, আরেকটা কী, না m/7x কনগ্রুয়েন্ট টু 1 mod 7, এই 3টে কনসিডার করতে বলেছিলাম। তারপর এখানে কী বললাম যে m/3 মানে 7 × 5 = 35x, 35x কনগ্রুয়েন্ট টু 1 mod 3, আর এটার মানে কী, এটা m/5 মানে 7 × 3 = 21, এক্স কনগ্রুয়েন্ট টু 1 mod 5, আর এটা কী m/7 মানে তোমার 3 × 5 = 15x কনগ্রুয়েন্ট টু 1 mod 7, ঠিক আছে? তারপরে বলেছিলাম যে এগুলোর একটা করে সলিউশন বের করতে, এর একটা সলিউশন বেরিয়েছিল 2, কীভাবে 2 বেরিয়েছিল সব আগের ক্লাস আলোচনা করা হয়েছিল, আর এর একটা সলিউশন কী বেরিয়েছিল, এর সলিউশন 1 বেরিয়েছিল, এরও একটা সলিউশন 1 বেরিয়েছিল, ঠিক আছে? তো কথার কথা এটাকে x1 লিখছি, এটাকে x2 লিখছি, এটাকে x3 লিখছি, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমার কাজ কী, না আমার কাজ হচ্ছে এই 3টাকে একসাথে সিদ্ধ করবে এরকম x গুলোকে বের করা, ঠিক আছে? এই 3টাকে একসাথে সিদ্ধ করবে, তাহলে এই 3টাকে একসাথে সিদ্ধ করবে এরকম x1টাকে, না সেটাকে x0 দিয়ে লেখা হতো, সেই x0টা কী বলেছিলাম, বলেছিলাম এই m/3 প্রথমে গুণ করবে m/3 ডট, তার একটা সলিউশন অর্থাৎ x1 ডট কী, না এই যে এর করসপন্ডিং যে ফার্স্ট যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা ছিল সেই লিনিয়ার কনগ্রুয়েন্সের এই রাইট হ্যান্ড সাইডটা অর্থাৎ 1, ঠিক আছে? প্লাস কী বলেছিলাম, না m/3 পর m/5 ডট, আরেকটা সলিউশন কে, আরেকটা সলিউশন x2 ডট, এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2, প্লাস m/7 ডট, এর একটা সলিউশন কে, x3 ডট, এইটার রাইট হ্যান্ড সাইড কত, 3 আছে, 3, এইটা হচ্ছে একটা সলিউশন। এরকম করে কত পাওয়া গেছিলো আমার মনে নেই ঠিক, আমি দেখে নিয়েই বলছি, এটা তোমার পাওয়া গেছিলো এরকম পাওয়া গেছিলো বোধ হয় 157, ঠিক আছে, 157। তাহলে আমরা বলেছিলাম যে জেনারেল সলিউশনটা কী হবে, না জেনারেল সলিউশন হয়ে যাবে এক্স কনগ্রুয়েন্ট টু 157, আর ব্র্যাকেটে থাকবে মড কী, না মড ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম মানে 3, 5, 7 গুণ, এই যে মড ক্যাপিটাল এম, এইটাই হচ্ছে জেনারেল সলিউশন, মানে এটা হচ্ছে সলিউশন। আর এটাকে আমি বলেছিলাম এম মানে কত, 7 × 5 = 135,
এটা হচ্ছে 105, তাহলে এক্স কনগ্রুয়েন্ট টু মডের ভিতরে কত বসবে 105, আর 157 যেহেতু 105-এর থেকে বড়, ওই জন্য বলেছিলাম এর থেকে বাদ দিয়ে ছোটো করে নিতে, তাহলে 157 থেকে 105 বাদ গেলে 52 হয়। এইটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে? এইটাই চাইনিজ অ্যাসাইনমেন্টের থিওরেমের সলিউশন। এবার এটাকে দেখো প্রুভ করবো। তো এগুলো কেন বললাম, কারণ এইগুলো কাজে লাগবে, ওই জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা একটু ভালো করে ভাবো তো ভাই, যেখানটায় এই যে ওয়ানটা লিখলাম, এই ওয়ানটা, ওয়ানটা অ্যাকচুয়ালি কী, এই রাইট হ্যান্ড সাইডটা না? এবার এইখানে এই রাইট হ্যান্ড সাইডটাকে মনে করো, এটা হচ্ছে এক্স কনগ্রুয়েন্ট টু সি ওয়ান, এটা এক্স কনগ্রুয়েন্ট টু সি টু, এক্স কনগ্রুয়েন্ট টু সি থ্রি, এরকম আছে, এটা মনে করো। কেন মনে করবো স্যার? না, কারণ এখানে সেরমভাবেই দুয়া থাকবে, এক্স কনগ্রুয়েন্ট টু সি ওয়ান মড এম ওয়ান, এক্স কনগ্রুয়েন্ট টু সি টু মড এম টু, এরকম করে করে এক্স কনগ্রুয়েন্ট টু সি আর মড এম আর। স্যার আবার আর করতে গেলো, আরে ভাই একটা তোমার থিওরেম দেবে, সেটা তো পার্টিকুলারলি তিনটে বা চারটে ওরকমভাবে বলা যায় না, ওটাকে তো কোনো জায়গা অব্দি নিয়ে যেতে হবে। তো তিন বা চার করে দেওয়া মানে তুমি ফিক্সড করে দিলে, ওরকম তো হয় না, ওই জন্য ওটাকে আর অব্দি নিয়ে গেছে, এম ওয়ান এম টু করে করে এম আর অব্দি নিয়ে গেছে। কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তাহলে তাহলে এইখানটা, এখানে দেখো তুমি যেই এক বসালে, এটা এটা অ্যাকচুয়ালি কী বসালে, এটা বসালে তুমি সি ওয়ান, এটা বসালে সি ওয়ান, এটা হচ্ছে সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি। তাহলে দুই যে বসালে এখানটায়, দুইটা কী বসালে, এটা হচ্ছে সি টু, আর তিন যে বসালে, তিনটা বসালে সি থ্রি, ঠিক আছে? তাহলে এই যে এক্স নট, এই এক্স নটটা কী, এক্স নটটা হচ্ছে এই তিনটে লিনিয়ার কনভেনশন সিদ্ধ করে এমন পার্টিকুলার একটা সলিউশন, এমন পার্টিকুলার একটা সলিউশন, সেটাকে, সেটা হচ্ছে 157। তুমি 157কে তুমি এখানে বসালেও সিদ্ধ হবে, এখানে বসালেও সিদ্ধ হবে, এখানে বসালেও সিদ্ধ হবে। কথা ক্লিয়ার? আচ্ছা তো তো সেটা বার করতে হয় কী করে, এটা মনে রাখবে যে এম বাই থ্রি, এই প্রথমে যেটা ছিল এম বাই থ্রি, এম বাই থ্রি সেটা গুণ করতে হয়, তারপর এক্স ওয়ান, তারপর সি ওয়ান, তারপরে প্লাস করে কী করতে হয় এম বাই ফাইভ, অর্থাৎ দ্বিতীয়টা, দ্বিতীয়টা এম বাই ফাইভ ডট এক্স টু ডট সি টু, ঠিক আছে? আর প্লাস এম বাই সেভেন ডট এক্স থ্রি ডট সি থ্রি। তো এত কিছু না লিখে আমি জাস্ট যেটা একটু মনে রাখতে হবে, আমি তো এই থিওরেমটা রিলেট করে পড়াবো, তো সেইটা জাস্ট একটু লিখে রাখছি। তাহলে এক্স জিরোটা, এক্স জিরোটা কি আবার বলছি, এক্স জিরো হচ্ছে পার্টিকুলার একটা সলিউশন যেটা কিনা তিনটেকে একসাথে সিদ্ধ করে। আর টোটাল সলিউশনটা পাওয়া যায় কী করে, না এক্স কনগ্রুয়েন্ট টু এক্স জিরো করতে হয়, এক্স কনগ্রুয়েন্ট টু এক্স জিরো করতে হয়, আর মড কী নিতে হয়, মড হচ্ছে ক্যাপিটাল এমটা নিতে হয়, ক্যাপিটাল এমটা নিতে হয়, ঠিক আছে? ক্যাপিটাল এমটা নিতে হয়। আজকে কেন নিতে হয়, কী নিতে হয়, তার কারণগুলো সব আলোচনা করা হবে এই প্রুফে, ঠিক আছে? তাহলে এক্স জিরোটা কী নিতে হয় বলো, এম বাই, এম বাই তিন, এম বাই তিন ডট, তার একটা সলিউশন, আর তার কি রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল অর্থাৎ সি ওয়ান, প্লাস এম বাই ফাইভ ডট এক্স টু, মানে এইটার একটা সলিউশন ওই যেটা লিখেছিলাম ডট সি টু, প্লাস এম বাই, এম বাই সেভেন ডট এক্স থ্রি ডট সি থ্রি, এটা হচ্ছে সলিউশন। আর জেনারেল সলিউশনটা কী হয়ে যাবে, মানে একদম টোটাল সলিউশনটা পেতে গেলে এক্স কনগ্রুয়েন্ট টু এক্স জিরো মড মড ক্যাপিটাল এম হলো, এই হচ্ছে সলিউশন। আচ্ছা এইবার এইগুলো, এটা কথা মনে রাখলেই আমরা থিওরেমটা মোটামুটি বুঝতে পারবো। আর এটা বলে দিচ্ছি, প্রুফটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে চেষ্টা করছি, আর তুমি ভাষাটা পুরো মাবাসার বই থেকে লিখে নেবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমরা যে ক্যাপিটাল এম লিখি না, তিন ডট পাঁচ ডট সাত, এই তিন ডট পাঁচ ডট সাত, এটা মাপাসার কী করেছেন, এই ক্যাপিটাল এম না নিয়ে স্মল এম লিখেছেন, ঠিক আছে? তো আমরা ক্যাপিটাল এম দিয়েই প্রুফটা করবো, তুমি চাইলে বইয়ে যে স্মল এম আছে ওই জায়গাটা ক্যাপিটাল এম দিয়ে প্রুফ করতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা ভালো করে বুঝবে। তাহলে আমরা প্রথমে কী করি, আচ্ছা দাঁড়া আরেকটা কথা বলে দিই, আর এটার সাথে রিলেট করাই, এখানে আছে এটা সি ওয়ান সি টু সি থ্রি, আর এটা হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি। তাহলে প্রথমে আমরা কী করি, প্রথমে হচ্ছে এরকম এম সমান এম ওয়ান এম টু এম থ্রি, এগুলো হচ্ছে গুণ করে দিই, ঠিক আছে? আর শেষে যেই মড এমটা, এই মড এমটা কী হয়ে যায় আসলে, কি এমটা, কি এম ওয়ান এমটা হচ্ছে তোমার এই এম ওয়ান এম টু এম থ্রির গুণফল না, এম ওয়ান এম টু এম থ্রির গুণফল না। তাহলে এখানে যে শেষে সলিউশনটা আসবে সেটা কী হয়ে যাবে, এক্স কনগ্রুয়েন্ট টু এক্স জিরো হয়ে যাবে, আর মডের ভিতরে কী থাকবে, এম ওয়ান এম টু এম থ্রি, এরকম করে কত দূর আছে দেখো তো, এম ওয়ান এম টু এম থ্রি করে করে এম আর অবধি আছে। তাহলে শেষে হয়ে যাবে কি এম আর। তাহলে এখানে সলিউশনটা কী হয়ে যাবে, এক্স কনগ্রুয়েন্ট টু এক্স জিরো, আর মড মড হয়ে যাচ্ছে কী হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি ডট 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 করে এম আর, এটা হচ্ছে শেষে সলিউশন আসবে, ঠিক আছে? তো সেই জন্য এখানে লেখা হয়েছে দেখো যে লেট এম ওয়ান এম টু এম আর বি পজিটিভ ইন্টিজার্স সাচ দ্যাট জিসিটি এম আই এম জে ইকুয়াল টু ওয়ান ফর আই নট ইকুয়াল টু জে, মানে যেটা বলেছিলাম যেটা এটা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হবে, মানে তিনের সাথে পাঁচ, পাঁচের সাথে সাত, তিনের সাথে সাত, প্রত্যেকের জিসিডি হচ্ছে ওয়ান, সেটাই তো লিখেছে জিসিডি এম আই এম জে, এম আই এম জে, এম আই এম জে কোনগুলো, এই এম আই এম জে, এম আই এম জে, এম আই এম জে, এম আই এম জে। তাহলে স্যার ফর আই নট ইকুয়াল টু জে আমার এটা লেখার কী দরকার ছিল, লেখার দরকার ছিল ভাই, কেন বলছি, তিনের সাথে তিনের জিসিডি কি এক, তিনের সাথে তিনের জিসিডি কি এক, তিনের সাথে তিনের জিসিডি তো তিন, পাঁচের সাথে পাঁচের জিসিডি তো পাঁচ, সাতের সাথে সাতের জিসিডি তো সাত। তো তাই এখানটা তুমি এম আই এম জে লিখছো, তো এম আই আর এম জে যদি সমান হয়ে যায় তখন তো তাহলে জিসিডি আর ওয়ান থাকবে না, মানে বলতে চাচ্ছি তিনের সাথে তিনের জিসিডি কি এক হবে নাকি, ওই জন্য তো লিখেছে আই নট ইকাল টু জে, মানে এখানে তিন নিলে তুমি এখানে আর তিন বসাতে পারবে না, কারণ আই আর জে, এই আই আর জেটা আলাদা, অর্থাৎ এখানে যদি এম ওয়ান নাও তাহলে এখানে এম ওয়ান নিতে পারবে না, এখানে এম ওয়ান নিলে এখানে এম টু নাও, নতুবা এম থ্রি নাও, নতুবা এম করে করে এম আর যা খুশি নাও,
কথাটা কি বলছি বুঝতে পারছো? ওই জন্য লেখা আছে আই নটিক্যাল টু জি, অ্যান্ড সি ওয়ান সি টু আর বি এনি ইন্ডিয়া, সি ওয়ান সি টু সি আর কে এই রাইট হ্যান্ড সাইডগুলো, ঠিক আছে? তাহলে সি ওয়ান সি টু এরকম করে সি আর, আচ্ছা দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার কনগুয়েন্সেস এস কনগুয়েন্ট টু সি ওয়ান, এস কনগুয়েন্ট টু সি টু, এস কনগুয়েন্ট টু সি আর, মড এভার, মানে এখানে তিনটে আছে, এখানে আরখানা আছে, হ্যাজ আ সাইমেলটেনিয়াস সলিউশন। সাইমেলটেনিয়াস সলিউশন মানে মানে সবগুলোকে একসাথে সিদ্ধ করে যে সমস্ত এক্সগুলো, এই এটা 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 এরকম করে আরখানা লিনিয়ার কনগুয়েন্স আছে, সেই সমস্ত সমস্ত লিনিয়ার কনগুয়েন্সকে সিদ্ধ করে এরকম এক্সগুলোকে বলা, এরকম এক্সগুলোকে বলা হবে সাইমেলটেনিয়াস সলিউশন, মানে সবাইকে একসাথে সিদ্ধ করছে। স্যার যেমন যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 152 হয়েছিল না, ওই 152টা হচ্ছে সাইমেলটেনিয়াস সলিউশন। সেটাই বলছে হ্যাজ আ সাইমেলটেনিয়াস সলিউশন হুইচ ইজ ইউনিক মডিউলো এটা, মানে আমরা সেই লিখলাম না যে এক্স কনগুয়েন্ট টু 152 মড, মড কী লিখেছিলাম বলো? মড লিখেছিলাম মড হচ্ছে কি এম ওয়ান এম টু ডট ডট করে M1 M2 M3, তো সেটাই বলেছে এখানে M1 M2 MR, এখানে তো তিনটে নেই, এখানে আরখানা আছে, ওই জন্য M1 ডট ডট M2 R। আশা করছি ব্যাপারটা রিলেট করতে পারছো, ব্যাপারটা কী হচ্ছে এবার আশা করি বুঝতে পারছো, কেন আগে উদাহরণটা শিখিয়েছি তারপর থিওরেমটা প্রুভ করতে যাচ্ছি, প্রুভটা ভালো করে বুঝবে। তো প্রথমে দেখো এটার হচ্ছে সাইমেলটেনিয়াস সলিউশন আছে দেখাবো, তারপর দেখাবো ইউনিক মডিউল এইটা, মানে দুটো পার্টে এটা ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে সাইমেলটেনিয়াস সলিউশন মানে এর একটা সলিউশন আছে সেটা দেখাতে হবে, সেটা কোনটা বলা তো? সেটা হচ্ছে এক্স নটটা, এই এক্স নটটা, এইটা হচ্ছে সলিউশন হবে, সেটা আমরা দেখাবো। তো সেটা তো এমন ডাইরেক্ট দেখাতে পারবো না, ধীরে ধীরে এগোতে হবে, ঠিক আছে? আমি তোমাকে রিলেট করে বোঝানোর চেষ্টা করছি যাতে তুমি সহজে বুঝতে পারো। প্রথমে ওখানে কী করেছিলাম, এম সমান গুণ করে দিয়েছিলাম, তো এখানেও গুণ করে দেবো, তাহলে এম সমান লেট এম সমান ভাষা বইতে তুমি পেয়ে যাবে, এম সমান 3 5 7 লিখবো না, লিখবো কি M1 M2 M3, M1 M2 M3 নয় ঠিক, M1 M2 ডট 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 করে, আচ্ছা M3 না লিখে দিচ্ছি, ডট 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 করে MR, ঠিক আছে? এইটা হচ্ছে এম। তারপর তুমি কী করেছিলে একটু মনে করো না, মনে এরকম একটা কনসিডার করেছিলেন না যে M/3 M/3x কনগুয়েন্ট টু 1 মড M1, এরকম কনসিডার করেছিলেন না? হ্যাঁ, তো এখানেও ওরকমই কনসিডার করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কনসিডার করার আগে বেশ কিছু কাজ আছে, এই M/3 এইটাকে আমরা ক্যাপিটাল M1 ধরবো, ঠিক আছে? আর M/5 এটাকে ধরবো M2, তাহলে এই যে ইকুয়েশানগুলো আসছে M/3x কনগুয়েন্ট টু 1, এটাকে আমরা কী লিখবো তখন? এটাকে যদি M1 লিখি তাহলে কী হবে, ক্যাপিটাল M1x কনগুয়েন্ট টু 1 মড M1 হয়ে যাবে না? তো এইভাবে আমরা একটু সাজাবো। তাহলে প্রথম কাজ কী, প্রথমে M/3টাকে আমরা M1 ধরবো, তার মানে কি এখানে কী ধরবো বলো? লেট M1 সমান M/M/M1, এই M1-এর কাজটা কে করছে? M1-এর কাজটা করছে এই 3, ঠিক আছে? আচ্ছা M2 সমান কী ধরবো? M2 সমান ধরবো M/M/M2 ডট 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 করে, MR সমান কী ধরবো? ক্যাপিটাল M/MR, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো বইতে এরকমভাবে লেখেনি, মানে ওখানে শর্টকাটে লেখা আছে, দেখো এতগুলো লেখার পরিবর্তে এটাকে একভাবে মানে একটা লাইনেও লেখা যায়, কীভাবে জানো তো? দেখো এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে, সেই জন্য আমরা একটা ভ্যারি করাবো, মানে MK সমান M/Sm(k) লিখবো, আর কেটাকে ভ্যারি করিয়ে দেবো, K=1 2 ডট 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 করে আর। স্যার লাভ কী হবে? লাভ হবে ভাই, এখানে কে জায়গায় 1 বসালে কী হবে? M1 সমান M/Sm(1), সেটাই লেখা আছে। কে জায়গায় 2 বসালে কী হবে? M2 সমান M/Sm(2), সেটাই লেখা আছে এখানটায়। কে জায়গায় আর বসালে কী হবে? MR সমান M/Sm(r), এটা। তার মানে এখান থেকে এতটা না লিখে কেউ যদি এখান থেকে এইটুকুটা লিখে তাহলে একই মানে দাঁড়ায়, ঠিক আছে? তো মাপা স্যার এটাই লিখেছেন, ঠিক আছে? তোমরা কিন্তু ঘাবড়াবে না, ব্যাপারটা কিন্তু এটাই উনি বোঝাতে চাইছেন, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবারে তুমি একটা আমাকে কথা বলো যে এই M1 আর M1 এর GCD কীরকম হবে বলো তো? এই M1 আর M1 এর GCDটা কী হবে? এই GCDটা দেখো তো কী হবে, এই GCD বের করবো, GCD বের করবো, খুব সহজে বের করার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। আচ্ছা এবার দেখো M1 মানে কি? M1 মানে হচ্ছে M/M1, তাই তো? তাহলে M1 মানে M1 মানে M/M1, তাহলে M/M1 মানে কি? M2 M3 করে করে MR, M2 M3 M4 করে করে MR, আর তার সাথে কাজ কী করছো? M1, তাই তো? আরেকবার বলে দিচ্ছি, M1 মানে M/M1, তাহলে M/M1 করলে M2 M3 করে করে MR হয়, তো সেটাই লিখেছি M2 M3 M4 করে করে MR, এটা ডট ডট দিয়েছি, আর তার সাথে কার M1 আছে M1 লিখলাম। এবার দেখো তো দুজনের GCD এক হবে না, তুমি বলবে কেন স্যার? আচ্ছা ভাই ভালো করে বুঝো, আমাদের প্রশ্নে কী বলা আছে, M1 M2 M3 MR করে করে প্রত্যেকে হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম, মানে যে কোনো তুমি দুটোকে তুললে M1 M2 বা M1 M3 বা M2 M5 যা খুশি তুলো, তাদের GCD A1 হবে, তার মানে
তাদের কোনো কমন ফ্যাক্টর থাকবে না, কেবলমাত্র এক ছাড়া, ঠিক আছে? তো এখানটা দেখো, M1 M2 এ দুজনের কোনো কমন ফ্যাক্টর নেই, M1 M3 কোনো কমন ফ্যাক্টর নেই, M1 M4 কোনো কমন ফ্যাক্টর নেই, M1 MR কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এগুলোর প্রোডাক্ট করলেও, মানে গুণফল করলেও তার সাথে M1 এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না? দেখো দেখো, M1 এর সাথে M2 কোনো কমন ফ্যাক্টরই নেই, শুধুমাত্র এক আছে। তাহলে M1 M3 মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, শুধু এক আছে। তাহলে কী হচ্ছে, এদের দুজনের গুণ করলেও তাদের মধ্যে এদের মধ্যে কমন ফ্যাক্টর বলতে কী হবে? সেই একই হবে। স্যার উদাহরণ দিন, উদাহরণ এটাই ভাবো, 3 5 7। তাহলে এই এম সমান কী ছিল? 3 5 7। তাহলে এই এম ওয়ান মানে কী? M1 মানে হচ্ছে M/m1। তার মানে এখানটা কি, এখানটা হচ্ছে এম মানে 3 5 7, আর m1টা কি? m1টা 3, তাহলে এটা 5.7। এবার এটা দেখো তো কী কী খারাপ কথা বলেছে, m1 মানে 5.7, তার সাথে কাজ ইজি এম ওয়ান, এম1 মানে 3। তাহলে 5.7 এর সাথে জিসিডি তো 1ই হবে না? কেন দেখো, 5-এর সাথে 3-এর কোনো কমন ফ্যাক্টর নেই, 7-এর সাথে 3-এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে 5.7-এর সাথেও 3-এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। থাকলে সেটা কী হয়, শুধুমাত্র এক থাকবে। পজিটিভের দিক থেকে বলছি, পজিটিভ কমন ফ্যাক্টর আর কি। যাই হোক, বেশি কমপ্লিকেটেড করে লাভ নেই, তুমি বুঝতে পেরে গেছো আমি শিওর। তাহলে এইটা হচ্ছে তোমার ওয়ান। স্যার এটা ওয়ান দেখাচ্ছেন কেন? কারণ কি দেখাচ্ছি ভাই? কারণ আছে, একটু পরে বলবো, জাস্ট 2-3 মিনিট ওয়েট করো। তাহলে একইভাবে কী হচ্ছে, জিসিডি M1 যেমন ওয়ান হচ্ছে, তেমনি M2 আর M2-এরও ওয়ান হবে, M2 M2-এরও ওয়ান হবে। কেন স্যার, কেন হবে? কারণ সেই একই ব্যাপারে ভাব, M2 মানে কি? M2 মানে M/m2। তাহলে কী হাত কে থাকবে, এই M2 জায়গায় কে বসবে? M1 M2 আর বসবে না, M2 ভাগ দিয়ে দিয়েছো। তাহলে M1 M3 করে করে MR, M1 M3 করে করে MR, তার সাথে থাকবে M2। হ্যাঁ হ্যাঁ, তাহলে M1 M2-র কোনো কমন ফ্যাক্টর নেই, M3 M2-র কোনো কমন ফ্যাক্টর নেই, সে একইভাবে বুঝতে পারছো এরও জিসিডি ওয়ান হবে। তাই এম করে করে কী হবে বলো, জিসিডি M2 M2 করে MR/m1 জিসিডি ওয়ান হবে। তাহলে এত কিছু কথা একসাথে পাঞ্চ করে লেখা যায়, কীভাবে লিখতে হয় না, জিসিডি M1 M1 M2 M2। তাহলে কী হবে, M/m কে ধুস, গলাটা আজকে গেছে গো, জিসিডি M/m কে এটা কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, ওয়ান হয়ে যাবে। আর কেটা কোথা থেকে কোথায় যাবে তুমি বলো, আমি জানি তুমি বলতে পারবে, মনে মনে নিশ্চয়ই বলছো তুমি, এটা হচ্ছে আর। কেন দেখো, কে জায়গায় ওয়ান বসালে, কে জায়গায় ওয়ান বসালে কী হবে, M1 M1, এই তো, কে জায়গায় 2 বসালে M2 M2। তো মাপা স্যার এইটা লাইনটা লিখেননি, উনি লিখেছেন ডাইরেক্ট এই লাইনটা, একই কথা, ঘাবড়ানোর কিছু দরকার নেই। তাহলে আমরা অনেক কিছু লেখা হয়ে যাচ্ছে, কিছু ঘাবড়ানোর কিছু নেই, সবই মানে একই দাঁড়ায়। আচ্ছা এবার তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো ভাই, M1 M1 মানে জিসিডি যদি ওয়ান হয়, তাহলে M1x কনগ্রুয়েন্ট টু ওয়ান মট M1 যদি দিই, এটার কি তাহলে সলিউশন পাওয়া যাবে না? যাবে না। আর যদি সলিউশন পাওয়া যায় সেটা ইউনিক হবে কি হবে না? ইউনিক মিন্স ইউনিক মডিউলও M1, ইউনিক মডিউলও M1, ঠিক আছে? মানে কড়া কড়া কথা বলছেন স্যার, কড়া কড়া কিচ্ছু বলিনি ভাই, একদম সহজ করে বোঝাচ্ছি। আমি একটা থিওরম বলেছিলাম, মনে আছে আশা করছি, AX কনগ্রুয়েন্ট টু বি মট এম, এটার সলিউশন কখন থাকে, এটার সলিউশন কখন থাকে না, যখন জিসিডি AM, জিসিডি AM যখন ডিভাইডস করে বিকে। স্যার লিখে দিন না ভাই, তাহলে জিসিডি AM ডিভাইডস যখন বি হয় তখন হচ্ছে সলিউশন থাকে, কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আরেকবার বলেছিলাম যে জিসিডি AM যদি ধরো 2-3 হয়, কথা জিসিডি AM টা যদি 3 হয়, তাহলে 3টে ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে, 3টে ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে। কিন্তু জিসিডি AM যদি 1 হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন মডিউলো M, ইউনিক সলিউশন মডিউল M। স্যার এগুলো বলছেন, থিওরম নাম্বার বলুন না, বলে দিচ্ছি, চাপ নিচ্ছো কেন তুমি, থিওরম নাম্বার বলে দিচ্ছি, এই তো 146 পেজ আমার, 146 পেজ আমার, তোমার বইতে অন্য পেজ হতে পারে, থিওরম মিল খাবে, থিওরম 3.4.10। দেখো লেখা আছে, জিসিডি AM সমান যদি 1 হয় তাহলে লিনিয়ার কনগ্রুয়েন্স X কনগ্রুয়েন্ট টু B হ্যাজ এ ইউনিক সলিউশন, যেটা এক্ষুনি বললাম। এবার স্যার এইক্ষুনি বললেন যে জিসিডি AM টা 3 হয় তাহলে 3টে মিউচুয়াল ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে, সেটা কোথায় লেখা আছে? স্যার তারপরে থিওরমটা দেখো, ইউনিক থিওরম 3.4.11, সেখানে লেখা আছে জিসিডি AM যদি D হয় তাহলে লিনিয়ার কনগ্রুয়েন্স অত হ্যাজ নো সলিউশন, ওটা বাদ দাও, আর D যদি ডিভাইসর হব B হয়, মানে এইটা বলছি আর কি, জিসিডি AM টা যদি ডিভাইডস করে B কে, তাহলে তার হচ্ছে, তাহলে তার ডিখানা মিউচুয়ালি ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে। ওই তো লেখা আছে ওখানটায়, হ্যাজ এ ডি ইনকনগ্রুয়েন্ট সলিউশন, ডি ইনকনগ্রুয়েন্ট সলিউশন, ঠিক আছে? তো ওটাই বলছিলাম আর কি, আশা করছি বুঝতে পারছো। তাহলে তুমি এখানটা দেখো তো, যে M1x = mod M1, এর সলিউশন থাকবে কি আগে বলো তো, খুব ন্যাচারাল না, M1 M1, এখানে দেখো এর সাথে এম এ জিসিডি কনসিডার করতে হয়, কনসিডার করে দেখতে হয় ডিভাইডস করছে বি কে কি না, যদি করে তাহলে সলিউশন থাকবে না, তো সলিউশন থাকবে না। আর জিসিডি AM যত হয় ততগুলো ইনকনগ্রুয়েন্ট সলিউশন থাকবে।
তো এখানটা জিসিডি 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 এম ওয়ান কমা স্মল এম ওয়ান কত কত এই তো দেখালাম এত কষ্ট করে, এক অনেক কষ্ট করে দেখিস, আর তোমরাও কষ্ট করে বুঝছো, সবাই কষ্ট করছে। তাহলে জিসিডি এম ওয়ান, এম ওয়ান হচ্ছে ওয়ান, তাহলে যেই মধ্যে জিসিডি এম ওয়ান এম ওয়ান সমান ওয়ান হচ্ছে, তাহলে এর ইউনিক সলিউশন থাকবে এবং ইউনিক সলিউশন মডিউলও এম ওয়ান, ইউনিক সলিউশন মডিউলও এম ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এবং সলিউশন থাকবে তার আরও গ্যারান্টি কি না, এই ওয়ানটা ওয়ানকে ডিভাইড করছে। অ্যাকচুয়ালি জিসিডি ওয়ান হলে না আর ডিভাইড করার দরকার পড়ে না, কেন জানো তো, ওয়ান তো সব কিছুকেই ডিভাইড করে রে বাবা, ওয়ান কাকে ডিভাইড করে না তুমি আমাকে বলো তো, ইন্টিজার বলতে হবে, তুমি আবার রিয়েল নাম্বার বলো। আচ্ছা ঠিক আছে, জিসিডি এম ওয়ান এম ওয়ান সমান ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডস যে কোনো ইন্টিজার, ঠিক আছে। তো এটাই ব্যাপার আর কি, ঠিক আছে। তাহলে আর কি, তাহলে তাহলে এইটার হচ্ছে তোমার কী হয়ে যাচ্ছে, এইটার হচ্ছে তোমার সলিউশন থেকে যাচ্ছে। তাহলে এরকমভাবে এটা ইউনিক সলিউশন মডিউল এম ওয়ান, এরকম করে তুমি আমাকে বলো। তাহলে একইভাবে যদি আমি এভাবে কনসিডার করি, এম টু এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড এম স্মল এম টু, তার সলিউশন থাকবে সেটা ইউনিক সলিউশন মডিউল এম টু হবে। কেন স্যার? কারণ তুমি দেখো স্যার, যে জিসিডি এম টু এম টু সমান ওয়ান, জিসিডি এম টু এম টু সমান ওয়ান, তাহলে এখানে এম টু এখানে এম টু, তাহলে জিসিডি এম টু এম টু যদি ওয়ান হয়ে যায় তাহলে সলিউশন থাকবে, কথা ক্লিয়ার আছে। এরম করে তাহলে এম করে ডট 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 করে কী হবে, এম আর এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড স্মল এম আর, এটা তাহলে ইউনিক সলিউশন থাকবে। এবার এতগুলো এই এতগুলো কথা না লিখে একসাথে পাঁচ করে লিখলে কী হয়ে যায়, এখানে আমি এম কে এক্স বসাবো, এম কে এক্স বসাবো, কনগুয়েন্ট টু ওয়ান দেবো, আর এখানে দেবো মড 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 এম কে, আর কেটাকে কী ভ্যারি করাবো এক দুই করে করে আরও টি। তাহলে বলবো এর প্রত্যেকটা কে ইকুয়াল টু ওয়ান বসালে, কে ইকুয়াল টু টু বসালে, কে ইকুয়াল টু আস বসালে, প্রত্যেকটার জন্য ওর হচ্ছে ইউনিক সলিউশন এক্সিস্ট করছে মডিউলো মডিউল এম কে। এবার যখন এখানটা এম টু হবে তাহলে মডিউল এম টু, হ্যাঁ এম থ্রি হলে মডিউল এম থ্রি। তো মাপা স্যার কী করেছেন, এরকম বড় করে না লিখে ছোট্ট করে লিখেছেন এই জায়গাটা, আশা করছি বুঝতে পারছো। স্যার এটা হঠাৎ করে কেন কনসিডার করলেন? কনসিডার করলাম কারণ কি তুমি নিজে বলো, কারণ হচ্ছে এইটা কনসিডার করেছিলাম না, যে এম বাই থ্রি এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড এম ওয়ান কনসিডার করলাম না, সেই তখন দেখলে না, এই তো এম বা এম বাই থ্রি এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড থ্রি বললাম, এখানটা এখানে যেটা থাকবে এখানে সেটা থাকবে। তো এই এম ওয়ান মানে কি, এম ওয়ান কথাটার মানেই তো হচ্ছে এম বাই এম ওয়ান, তাই এম বাই এম ওয়ান, ওই জন্য এখানটা এম ওয়ান লিখেছি। এগুলোকে কনসিডার করতে হয়, কনসিডার করে তার একটা সলিউশন পেতে হয়, একটা সলিউশন পেতে হয়। এই প্রথমটার জন্য সলিউশনটাকে কী বলবো, এক্স ওয়ান, প্রথমটার জন্য সলিউশনটাকে বলবো এক্স ওয়ান, একটু আগে করেছি। আর দ্বিতীয়টার জন্য বলবো কি এক্স টু, এই আটতমটার জন্য বলবো কি এক্স আর, কথা ক্লিয়ার হচ্ছে, ওই সলিউশনগুলো পাবো। আর মোদ্দা কথা হচ্ছে আমার এক্স এক্স নটটা পেতে হবে, এই এক্স নটটা পেতে হবে। এবার এক্স নটটা পেতে গেলে এই এক্স ওয়ান এক্স টু এক্স আর এগুলো লাগবে। তো এক্স ওয়ান কোত্থেকে পাবো, এই এক্স ওয়ানটা কোত্থেকে পাবো, এক্স ওয়ানটা কী, এক্স ওয়ানটা হচ্ছে তোমার এইটার সলিউশন, এইটার সলিউশনটাকে বলবো, যে কোনো একটা সলিউশনকে বলবো এক্স ওয়ান। ওখানে বললাম না এম বাই থ্রি এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড এম ওয়ান হলে তার একটা সলিউশনকে বলা হয় এক্স ওয়ান। তো এই এম বাই থ্রি কথাটার মানেই তো এম ওয়ান, তাহলে এটাকে কী কী উচ্চারণ করবে, এম ওয়ান এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড এম ওয়ান, এর সলিউশনটা হচ্ছে এক্স ওয়ান। তো সেটাই তো বলছি, এর সলিউশনটা হবে এক্স ওয়ান, এর সলিউশনটা হবে এক্স টু, ওগুলো তো লাগবে, কোথায় লাগবে, ওই এক্স এক্স নটটা সলিউশন দেখানোর জন্য লাগবে, কথা ক্লিয়ার হয়েছে, আশা করছি বুঝতে পারছো। তো এইসব কথাগুলোই মাপাসারের বইতে লেখা আছে, আমার বইতে 149 পেজ, তুমি ওই 149 পেজে দেখতে পারো, ওইখানটা লেখা আছে। এবার দেখো তাহলে তাহলে এতগুলো কথা না লিখে তাহলে, আচ্ছা ঠিক আছে, তা আমি তোমাকে ধীরে ধীরেই করাবো। তাহলে এর এর হচ্ছে সলিউশন এক্সিস্ট করবে এবং ইউনিক মডিউল এম ওয়ান হবে। তো সেটার সেটার যে সলিউশন সেটাকে কথার কথা এক্স ওয়ান ধরছি, স্যার এক্স ওয়ান করতে গেল ভাই, একটু আগে তো আলোচনা করলাম এম ওয়ান এম ওয়ানের জিসিডি হচ্ছে ওয়ান, সেই জন্য এটা সলিউশন পাওয়া যাবে। তাহলে সলিউশন যখন পাওয়া যাবে তাহলে তাহলে তো আমরা একটা সলিউশন আছে ধরতে পারি, সেটাকেই ধরছি এক্স ওয়ান, কথা ক্লিয়ার হচ্ছে, সেটাকেই ধরছি এক্স ওয়ান। একইভাবে এরও সলিউশন পাওয়া যাবে, সেটাকে ধরছি এক্স টু। একইভাবে এটারও সলিউশন পাওয়া যাবে, সেটাকে ধরছি এক্স আর, কথাটা ক্লিয়ার হয়েছে। এবার মাপা স্যার কী লিখেছেন, মাপা স্যার এটাকে শর্টকাটে লিখেছেন এম কে এস কনগুয়েন্ট টু ওয়ান মড এম কে, এর সলিউশনটাকে কী ধরেছেন, এর সলিউশনটাকে উনি ধরেছেন এক্স কে, মানে এখানে কের জায়গায় তুমি যদি ওয়ান বসাও এখানে ওয়ান বসাতে হবে, এখানে তিন বসালে এখানেও তিন বসাতে হবে। আর একটু সহজ করলে এম টু এক্স কনগুয়েন্ট টু ওয়ান মড এম টু, এর একটা সলিউশনকে ধরেছেন এক্স টু, এক্স টু, কথা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তাহলে দেখো অনেক কিছু লিখলাম, এবার বোর্ড তো ভর্তি হয়ে গেছে, এবার তোমাকে একটু মুছতে হবে, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নতুবা যা পারো তাই করতে পারো, আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে। বাস এবার দেখো আবার মুছতেছি, আবার প্রথম থেকে শুরু করতে হবে, নাহলে হবে জায়গা নেই তো, আমি জায়গা কোত্থেকে পাবো, জায়গা নেই মুছতে হবে, নাহলে হবে না রে বাবা। তাহলে দেখো তাহলে এখানে আপাতত করি, তাহলে দেখো তাহলে এর হচ্ছে সলিউশনটা হচ্ছে এক্স ওয়ান। তাহলে আমরা কী লিখতে পারি, এর সলিউশনটা যখন এক্স ওয়ান তাহলে এম ওয়ান এক্স ওয়ান কনগুয়েন্ট ওয়ান, এম ওয়ান এক্স ওয়ান কনগুয়েন্ট টু ওয়ান মড এম ওয়ান। স্যার এটা কেন হলো, আরে ভাই এর সলিউশনটা যখন এক্স ওয়ান, কথাটা মানে কি এক্সের জায়গায় এক্স ওয়ান বসালে স্যাটিসফাই করবে, তবেই তো তাকে বলা হচ্ছে সলিউশন।
তাহলে তাহলে এখানে এটা হচ্ছে সলিউশন। তাহলে একইভাবে এখানে আমরা কী পাবো, এম টু এক্স টু কনগোয়েন্ট টু ওয়ান মড এম টু, একইভাবে একইভাবে কী পাবো এম আর এক্স আর কনগোয়েন্ট টু ওয়ান মড এম আর, ঠিক আছে। এবার এত কিছু না লিখে মাপা স্যার একদম শর্টকাটে লিখেছেন, কী লিখেছেন যে এখানেও এখানে দেখো ওয়ান 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 টু টু টু, তাহলে কি এখানে কে 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 মট এম কে, আর কেটাকে ভ্যারি করে দেবে এক দুই করে 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 আর অব্দি, এই তো হয়ে গেল। তাহলে তাহলে এইটা আমার হাতে চলে এলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবারে কী করবো, দেখো এম কে এস কে কনগোয়েন্ট টু ওয়ান হচ্ছে মড এম কে। এবার নেক্সট কাজ ভালো করে বুঝবে, দেখো এখানটায় সমান সমান নিয়েছি ওই জন্য ওয়ান হয়েছে, মানে একটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি কথার কথা, এখানে টু নিলে এম টু এক্স টু কনগোয়েন্ট টু ওয়ান মড এম টু। আচ্ছা একটু এবারে একটু আমরা চেক করব যেখানটা যদি সমান সমান, এখানে সমান সমান নিলাম, হ্যাঁ এখানটা অন্য কিছু নিলাম, তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়ায়। ধরো এখানটা নিলাম এম থ্রি, এম থ্রি এক্স থ্রি কনগোয়েন্ট টু কত হয় সেটা আমি চেক করব, এখানে নেবো মড, এখানে তিন বাদে অন্য কিছু নাও, কথা কথা দুই নিতে পারো তুমি, হ্যাঁ এটা একটু চেক করবো। স্যার চেক করে কী করবো ভাই, বারবার বলছি আমাদের এক্স জিরোটাকে সলিউশন করা দেখানোর জন্য আমাদের অনেক কিছু কাট খড় পোড়াতে হবে, সেইগুলো দেখানোর জন্য এগুলো চেক করতে হবে, কীভাবে না করতে হবে সব তুমি বুঝবে, সেরকমটা প্রুভ করি, প্রুভ করার পরে তুমি সব বুঝতে পারবে, আমি একদম শিওর করছি তোমাকে একদম। আচ্ছা এবার দেখো কীভাবে দেখতে হবে, আচ্ছা কীভাবে দেখতে হবে একটু এটা দেখার জন্য ভালো করে একটু বোঝো তো ভাই, যে এম থ্রিটা আদবে কি, এম থ্রিটা আদবে কি, আমি তো মুছে দিয়েছি বাট এটা নিশ্চয়ই মনে আছে যে এম এম থ্রি মানে ক্যাপিটাল এম বাই স্মল এম থ্রি, এটা নিশ্চয়ই মনে আছে, আমি শিওর মনে আছে তোমাদের। এম মানে কি, এম মানে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর ডট 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 করে এম আর বাই নিচে কী আছে এম থ্রি স্মল এম থ্রি, তাহলে এম থ্রি এম থ্রি কাটবে, তাহলে কী হবে এম ওয়ান এম টু এম থ্রি বাদ গেলে এম ফোর হবে, এম ফোর এম ফাইভ ডট 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 করে এম আর, ঠিক আছে। তাহলে এম থ্রি সমান এটা হলো, তাহলে এম থ্রি সমান এটা হলো। এবার এম থ্রি বাই এম থ্রি বাই এম টু করবো, হ্যাঁ এম থ্রি বাই এম টু করলে কী হবে, এম থ্রি বাই এম টু করলে কী হয়ে যাবে, এম থ্রি বাই এম টু করলে কী হয়ে যাবে এম ওয়ান এম ফোর এম করে বাদ যাবে, এম ওয়ান এম ফোর এম ফাইভ ডট 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 করে এম আর, মানে এখানটা টু এখানে বাদ গেছে, আগে তিন বাদ গেছিলো, তাহলে এম ওয়ানের পরে এম ফোর মানে এম টু এম থ্রি বাদ গেছে, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে। আচ্ছা এবারে এবার তুমি এখানটায় ইচ্ছা করে এক্স থ্রি এটা আর এটাই গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এম থ্রি এক্স থ্রি বাই এম টু করলে দেখো তো আদবে আমরা ইন্টিজার পাই কি না, দেখো তো আদবে আমরা ইন্টিজার পাই কি না, এম থ্রি কেন স্যার এক্স থ্রি গুণ করলেন, গুণ করার কারণ আছে ভাই, বলছি কোনো চাপ নেওয়ার কিছু নেই, সব বলবো তোমাকে আমি। তাহলে এম থ্রি এক্স থ্রি বাই এম টু করলে দেখো আদবে একটা ইন্টিজার পাচ্ছি, তাহলে আমি এটা বলতে পারি যে এম টু এম টু যেহেতু এম থ্রি এক্স থ্রি বাই এম টু করলে ইন্টিজার পাচ্ছি, তাহলে এম টু ডিভাইডস এম থ্রি এক্স থ্রি, কেন স্যার কারণ দেখো তুমি ছোটোবেলা অনেক দিন আগে থেকে বলে আসছি, ধরো ছয় বাই দুই করলে যদি আমরা ইন্টিজার পাই তাহলে সঙ্গে সঙ্গে লিখবো দুই ডিভাইডস ছয়, ঠিক আছে। তাহলে এম থ্রি এক্স থ্রি বাই এম টু করলে যেহেতু ইন্টিজার পাচ্ছি তাহলে এম টু ডিভাইডস এম থ্রি এক্স থ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে এম টু ডিভাইডস এম থ্রি এক্স থ্রি মানে এটা ইমপ্লাই কী করবে না, যা এম থ্রি এক্স থ্রি কনগোয়েন্ট টু জিরো জিরো মড এম টু, কেন স্যার কারণ আরেকটু সহজ করে দিচ্ছি, এখানে মাইনাস জিরো করে দাও, আরে বাপ এটা মাইনাস জিরো মানেই তো এটা, তাহলে আমি শিখেছিলাম না এম ডিভাইডস এ মাইনাস বি হলে কী হয় এ কনগোয়েন্ট টু বি মড এম, তা সেটাই তো লিখলাম এ মাইনাস বি এ মাইনাস বি এটা, তাহলে এ কনগোয়েন্ট টু বি মড এই এম, ঠিক আছে। তাহলে এম থ্রি এক্স থ্রি কনগোয়েন্ট টু জিরো মড এম টু, এটাই দেখো এখানে চেক করতে যাচ্ছিলাম, এম থ্রি এক্স থ্রি কনগোয়েন্ট টু কী হয় মড এম টু, এখানে তাহলে কিন্তু জিরো লিখবো, কথাটা কী বলছি বোঝা গেল, তার কারণ তোমাকে আমি ধীরে 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 ব্যাখ্যা করলাম, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো তাহলে এম থ্রি এক্স থ্রি কনগোয়েন্ট টু জিরো মড এম টু, একইভাবে আশা করব যে তুমি বুঝতে পারবে যে যে এম ফোর এক্স ফোর এটা কনগোয়েন্ট টু জিরো হবে মড, খালি তুমি এখানটায় এখানটায় এম ফোর বাদে যা খুশি রাখো, খালি তুমি এম ফোর বাদে যা খুশি রাখো, কেন দেখো এম ফোর রাখলে কী হবে, এম ফোর রাখলে এখান থেকেই তুমি পেয়ে যাবে এম ফোর এক্স ফোর কনগোয়েন্ট টু ওয়ান মড এম ফোর, ঠিক আছে। তাহলে এখানে যেটা এখানে সেটা দিলে ওয়ান হবে, আর এখানে যেটা এখানে অন্যটা দিলে জিরো হবে, এতটুকু আশা করি বুঝাতে পেরেছি তোমাকে আমি। তাহলে এখানটা কী লিখবো এম থ্রি এম ফোর কনগোয়েন্ট টু, এখানে এম ফোর বাদে তুমি যা খুশি লিখবো একইভাবে আগেরটার মতো করে করবে পেয়ে যাবে, একইভাবে একইভাবে। তাহলে এখানটা তুমি এখানটা তুমি যা খুশি দাও, তুমি এখানটায় এম ফোর বাদে এম ফাইভ দিতে পারো, এম থ্রি দিতে পারো, এম ওয়ান দিতে পারো, তোমার যা খুশি। তাহলে এই সমস্ত কথাগুলোকে মাপা স্যার কী করেছেন একদম ডাইরেক্ট লিখেছেন, কী লিখেছেন যে এম কে এস কে কনগোয়েন্ট টু ওয়ান মড এম কে, আর তারপরে লিখেছেন উনি তারপরে লিখেছেন উনি এটা মুছে দিচ্ছি এটা লাগছে না, তারপর উনি লিখেছেন যে যে এম কে এক্স কে কনগোয়েন্ট টু জিরো, তাহলে এখানে কী নিতে হবে মড এম এম কে, মানে এখানে এখানে কে বাদে অন্য কিছু নিতে হবে, তাহলে কে বাদে যে নিচ্ছি আমি,
কে বাদে জে নিচ্ছি আমি, আর জেটা অবশ্যই কার সাথে সমান হবে না, কের সাথে সমান হবে না, ফর জে নট ইকাল টু কে, কারণ কি যে যেই মুহূর্তে কের সাথে সমান হয়ে যাবে সেই মুহূর্তে দেখো এই জায়গাটায় চলে আসবে, এই জায়গাটা চলে এলে সেখানে জিরো থাকবে না, সেখানে ওয়ান হয়ে যাবে। যে জায়গায় কে নিলে কী হবে, এম কে হয়ে যাবে, আর এম কে নিলে তো আগেরটা থেকে পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনভেন্ট ওয়ান, জিরো হবে কেন, কথা ক্লিয়ার? ফর জে নট ইকাল টু কে, এইগুলোই দেখো মাপাসার বইতে ওখানে ওখানটা লেখা আছে, ফর জে নট ইকাল টু কে, কথা ক্লিয়ার হচ্ছে? ব্যাস এই হচ্ছে জিনিসগুলো যাচ্ছে। এবার দেখো আমরা অনেকটা পৌঁছে গেছি, অনেকটা পৌঁছে গেছি, ধীরে ধীরে পৌঁছাবো, এই দুটো হচ্ছে আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, দেখো এগুলো শর্টকাট লেখা আছে, ভেঙে ভেঙে করলে অনেক বড় হবে, এভাবে শর্টকাটেই তুমি লিখবে, আমি তো বুঝিয়ে তো দিলাম। আচ্ছা এবারে এবারে কী করবো আমরা, সিকে দিয়ে দুদিকে গুণ করবো, এখানেও সিকে দিয়ে গুণ করবো, কেন স্যার আবার সিকে কোত্থেকে এলো? ভাই সিকে থাকবে না, তুমি বলো না, এখানটা রাইট হ্যান্ড সাইডের এই যে এক্স জিরোতে, এক্স জিরোতে কে কে থাকবে, এখানে কে কে থাকবে ভালো করে বোঝো, এক্স জিরো আমার তো এক্স জিরোটাকে নিয়ে মাথা খামাবো আমি, তো এক্স জিরোতে কে থাকছে? এম বাই থ্রি, এম বাই থ্রিকে কী কী এম বাই থ্রিটা আদবে কি? এম বাই থ্রিটা হচ্ছে ক্যাপিটাল এম ওয়ান, এইটা হচ্ছে ক্যাপিটাল এম টু, এইটা হচ্ছে ক্যাপিটাল এম থ্রি, তাহলে এক্স জিরোর মধ্যে মেন কে থাকছে? এম এম ওয়ান এম টু মানে অর্থাৎ ক্যাপিটাল এম কে, এম কে নিয়ে চলে এসেছি, এক্স কে নিয়ে চলে এসেছি, সিকে, তাই এবার সিকে তো আনতে হবে, ওই জন্য সিকে দিয়ে দুদিকে গুণ করবো, তাহলে সিকে দিয়ে গুণ করলে কী হবে বলো? এম কে এক্স কে সিকে কনগুয়েন টু ওয়ান মড এম কে, মড এম কে, আর এম কে এক্স কে সিকে কনগুয়েন টু জিরো মড মড এম জে, এম জে ফর ফর জে নট ইকাল টু কে, মানে দুদিকে সিকে সিকে দিয়ে গুণ করেছি, দুদিকে সিকে দিয়ে গুণ করেছি, আর কেটা কে, কেটা তো বারবার বলা আছে, এক দুই করে করে আর অব্দি যাবে, কথাটা আশা করি বোঝা গেল। মানে দুদিকে তুমি সেম ইন্টিজার দিয়ে গুণ করতে পারো, সে অনেক দিন আগে কনগুয়েন্স পড়ানোর সময় বলেছিলাম, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আমার লাগবে, এটা আর লাগছে না, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে একটু বোঝো, এবার ভালো করে একটু বোঝো। আচ্ছা এটা আদবে কী বলতে চাইছি জানো তো, একটু ভেঙে ভেঙে লিখি, ধরো কে জায়গায় আমি ওয়ান, কে তো এক থেকে আর অব্দি, তার মানে এম ওয়ান এক্স ওয়ান, এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান, এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান কনগুয়েন্ট টু ওয়ান মড এম ওয়ান, এম টু এক্স টু সি টু কনগুয়েন্ট টু ওয়ান মড এম টু, এরকম করে করে জিনিসটা বলতে চাইছে। আর এখানটা কী বলতে চাইছে, এখানটা বলতে চাইছে এরকম করে চলবে, হ্যাঁ? আর এখানটা বলছে এম কে এম কে এক্স কে এম কে এক্স কে সি কে, হ্যাঁ কে জায়গায় কথা কথা ওয়ান বসাও, তাহলে ওয়ান বসালে কী হচ্ছে? এম কে এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান কনগুয়েন্ট টু জিরো মট, এখানে বলতে চাইছে এখানে জেড জায়গায় তুমি কে বসাতে পারবে না, অর্থাৎ এই এই কেটা যে বসালে কের ভ্যালু কত? ওয়ান, তাহলে জেড জায়গায় ওয়ান বাদে যা খুশি নাও তুমি, হ্যাঁ এখানটা তুমি এম টু নিতে পারো, এম থ্রি নিতে পারো, এটাই এটা বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা এবার আমার উদ্দেশ্য কী, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স জিরোটাকে সলিউশন দেখাবো, কার সলিউশন? এই যে সিস্টেমটা সলিউশন, এখান থেকে এতটা সলিউশন, স্যার একটু সহজ করে বলুন, আর একটু সহজ করে বললে এক্স জিরোটা এটাকে স্যাটিসফাই করবে, এটাকে স্যাটিসফাই করবে, এরকম করে করে এটাকেও স্যাটিসফাই করবে, স্যার একটু সহজ করে হয় না? হ্যাঁ হয়, তাহলে এখানটা এক্সের জায়গায় এক্স জিরো বসালে এটা স্যাটিসফাই করবে, এখানেও এক্সের জায়গায় এক্স জিরো বসালে, অর্থাৎ এক্স জিরো কনগুয়েন্ট টু সি টু মড এম টু, এরকম করে করে দেখাতে হবে। স্যার এতগুলো দেখাবো? না ভাই এতগুলো দেখাতে হবে না, তুমি একটা দেখাও, এই এক্স জিরো কনগুয়েন্ট টু সি ওয়ান মড এম ওয়ান, এরকম করে দেখিয়ে দাও, তাহলে বাকিগুলোর জন্যও বলে দেবে হোল্ড করবে, এভাবে দেখিয়ে দিতে পারো। তাহলে দেখো এবার আমাদের প্ল্যান হবে এরকমভাবে, এভাবে প্ল্যান হবে কি না, এই এক্স জিরো এক্স জিরো কনগুয়েন্ট টু সি ওয়ান মড এম ওয়ান দেখিয়ে দেবো, এটা দেখিয়ে দেবো, আর একইভাবে দেখিয়ে দেবো, একইভাবে লিখে দেবো যে সিমিলারলি কী হবে, এই এক্স জিরোটা এটাকেও স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স জিরো কনগুয়েন্ট টু সি টু মড এম টু, এরকম করে এক্স জিরো কনগুয়েন্ট টু সি আর মড এম আর, এটাকেও স্যাটিসফাই করবে, এইটা হচ্ছে আমাদের প্ল্যান হবে। স্যার সে তো বুঝলাম, তাহলে এক্স জিরোটা কী নেবো, এক্স জিরোটা কী নেবো সেটা আমি কেন বলবো, তুমি বলবে, এই তো শেখানো আছে, এক্স জিরোটা কী নেবে আমি কেন বলবো, তুমি মনে মনে বলবে আমি লিখবো, ঠিক আছে? মনে মনে বলো তাহলে এক্স জিরোটা কী লিখবে, লেটাস কনসিডার, লেটাস কনসিডার, আর ভাষা আমি কেন লিখছি, ভাষা তুমি বইতে পেয়ে যাবে, লেটাস কনসিডার এক্স জিরো ইকুয়াল টু কী, এক্স জিরো এক্স জিরো সমান কী হবে, এটা কী, এটা হচ্ছে এম ওয়ান, তাহলে এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান প্লাস এম টু এক্স টু সি টু প্লাস এম থ্রি এক্স থ্রি সি থ্রি প্লাস ডট 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 প্লাস এম আর এক্স আর সি আর, হ্যালো এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার হচ্ছে এক্স জিরো, ঠিক আছে? আচ্ছা এবার আমার প্ল্যান কী, এক্স জিরো কনগুয়েন্ট টু সি ওয়ান মড এম ওয়ান, এবার দেখো ভালো করে বুঝবে এটা কীভাবে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান এটা কোত্থেকে পাবো, এটা হয়ে যাচ্ছে এখান থেকে পাবো, ঠিক আছে? তাহলে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এম ওয়ান, এটা এটা ধীরে ধীরে আসছি, তাহলে এম ওয়ান এখানে এক জায়গায় ওয়ান বসাও, এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান কনগুয়েন্ট টু ওয়ান মড মড এম ওয়ান, স্যার এম ওয়ান নিয়ে কেন করছেন, এম টু নিলেন না কেন? কারণ এখানটা আমি এম ওয়ান দেখাতে যাচ্ছি, এম ওয়ান বাদে কোনো গল্প হবে না, বাস পরিষ্কার কথা। আর এই যে লাইনটা লিখলাম এটা হচ্ছে এখান থেকে, এবার এখান থেকে কী লিখতে পারি দেখো, এখানে কে জায়গায় দুই বসাবে, কে জায়গায় দুই বসাবে,
স্যার কেন বসাবো? কারণ আছে। তাহলে এম টু এক্স টু সি টু কনগুয়েন টু জিরো মট মট এখানটায় তুমি যে যেটা দেবে সেইটা যেন কের সাথে সমান না হয়, অর্থাৎ এখানে এম এর তলায় যেটা লিখবো সেটা যেন দুয়ের সাথে সমান না হয়। দুয়ের সাথে তো সমান নেওয়ার দরকার নেই, আমি তো নেবো একের সাথে। কেন স্যার একের সাথে নেবেন কেন? কারণ শুধু এম ওয়ান নিয়ে গল্প হবে, আর কোনো কথা নেই। বাস এরম করে করে শেষে তুমি যদি আরেকটা লাইন লিখে দিচ্ছি, এম থ্রি এক্স থ্রি সি থ্রি কনগুয়েন টু জিরো মট এম ওয়ান। স্যার হঠাৎ করে বারবার জিরো নিচ্ছেন কেন? এম থ্রি এক্স থ্রি সি থ্রি কনগুয়েন টু ওয়ান মট এম থ্রি নিতে পারতেন। না নেবো না, কারণ আমার গল্পটা এখন এম ওয়ান নিয়ে, আমি এম টু এম থ্রি নিয়ে আসবো না। হয়েছে? এরম করে শেষ লাইনটা কী হবে? এম আর এক্স আর সি আর কনগুয়েন টু জিরো মট এম আর। হয়েছে? মট এম আর না, ভুল হচ্ছে, মট এম ওয়ান, কারণ এ আর বাদে কিছু একটা নিতে হবে। এই তো হয়ে গেল। এবার এই সাইডগুলো যোগ করবো, এই সাইডগুলো যোগ করবো, ব্যাকেটে মড এম ওয়ান লিখবো। স্যার এটা করা যায়? হ্যাঁ করা যায় ভাই, তোমাকে শিখিয়েছিলাম। এ কনগুয়েন টু বি মড এম, আর সি সি কনগুয়েন টু ডি, সি কনগুয়েন টু ডি মড এম হলে এই সাইডগুলো যোগ করলে এ প্লাস সি কনগুয়েন টু বি প্লাস ডি মড এম হয়ে যায়। মানে মডের ভিতরে সেম জিনিস যদি থাকে, এম এম দুজন সেম থাকে, তাহলে এ সাইডের যোগফল কনগুয়েন টু বি এ সাইডের যোগফল হয়ে যায়। কনগুয়েন্স চ্যাপ্টারে পড়িয়েছিলাম মনে করো, নাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো। তাহলে এ দেখো এখানে এম ওয়ান এম ওয়ান এম ওয়ান সেম আছে, তাহলে এই সাইডগুলো যোগ করবো, এই সাইডগুলো যোগ করবো। কোথায় যোগ করবেন স্যার? এই সাইডে যোগ করবো, এই সাইডে যোগ করে দিয়ে আসো, নাহলে তো নাহলে উপরে জায়গা এখানেই যোগ করে দিই। তাহলে দেয়ার ফোর এই সাইডগুলো যোগ করো। তাহলে এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান প্লাস এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান প্লাস এম টু এক্স টু সি টু প্লাস ডট ডট করে প্লাস এম আর এক্স আর সি আর এম আর এক্স আর সি আর কনগুয়েন টু এক প্লাস জিরো প্লাস জিরো 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 জিরো। তাহলে শুধু একই মারছে, জিরো যোগ করা না করা একই। তাহলে কনগুয়েন টু ওয়ান হয়ে যাচ্ছে। ওয়ান প্লাস জিরো প্লাস জিরো করলে কী হয়? ওয়ানই হয়। মড এম ওয়ান মড এম ওয়ান। এবার এরপরের লাইন কী লিখবো? এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান প্লাস এম টু এক্স টু সি টু করে এম আর এক্স আর সি আর। এটাই তো এক্স জিরো রে ভাই, এটা এক্স জিরো নয়? দেখো বাবু, এক্স জিরো সমান এখান থেকে আর দূরত্ব, তো সেটাই তো এটা। এখান থেকে এগুলো যোগ করলে তবেই তো এক্স জিরো পাবো, সেরকম করেই তো সাজানো হয়েছে। তাহলে এখান থেকে আর দূর এক্স জিরো, তাহলে এক্স জিরো কনগুয়েন টু ওয়ান মড মড এম ওয়ান। হয়েছে? এক্স জিরো কনগুয়েন টু ওয়ান মড এম ওয়ান। আর আমাদের উদ্দেশ্য কী ছিল? আচ্ছা একটু ভুল হচ্ছে নাকি বলো তো। এহে রে, এম কে এক্স কে সি কে কনগুয়েন টু ওয়ান হবে না গো এটা। আচ্ছা এটা প্রথম থেকে ভুল লিখে আসছি গো ভাই, সরি ভাই। এখানটা দুদিকে যখন সি কে গুণ করলাম, তাহলে এদিকে সি কে যখন গুণ করা হয়েছিল এদিকেও সি কে হবে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখানটা তাহলে আমি কী লিখে দেবো? এখানে সি কে, তখন থেকেই ভুল হয়ে আসছে। হ্যাঁ এখানে তাহলে সি কে হবে, ঠিক আছে। তাহলে এখানে সি কে হলে তুমি যখন আচ্ছা ঠিক আছে, সরি সরি। তাহলে এখানে এখানে কে জায়গায় ওয়ান বসালে কী হবে? এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান কনগুয়েন টু সি ওয়ান হবে। এম ওয়ান এক্স ওয়ান কনগুয়েন টু সেটা কী হবে? এটা সি ওয়ান হবে। আর এটা ঠিক আছে, এটা কোনো ভুল নেই, কারণ কি এদিকে যখন সি কে গুণ করবে তখন ওদিকটাতেও তুমি দেখবে জিরো তো ছিল, তাহলে জিরো ছিল, তাহলে কী হবে? জিরোর সাথে সি সি কে গুণ করলে কী হয়? সেই জিরোই হয়, ওটা ঠিক আছে। তাহলে এটা সি ওয়ান আর এটা হচ্ছে ওয়ান, এবার ঠিক আছে। তাহলে তাহলে এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান জিরো মড এম, এটাও ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান হচ্ছে সি ওয়ান, এম ওয়ান এক্স ওয়ান সি ওয়ান এটা খালি সি ওয়ান হবে, আর এগুলো বাকি সব ঠিক আছে। জিরো 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 করে সব জিরো হবে, ঠিক আছে। মড এম ওয়ান মড এম ওয়ান মড এম ওয়ান, ঠিক আছে। আচ্ছা এবার এই সাইডগুলো যোগ করলাম, এই সাইডগুলো যোগ করলে এটা কনগুয়েন টু কী হচ্ছে বাকি? এবার সি ওয়ান যোগ জিরো করে করে জিরো, তাহলে সি ওয়ান হবে। কনগুয়েন টু এটা কত হচ্ছে? সি ওয়ান। তাহলে এক্স জিরো কনগুয়েন টু এক্স জিরো কনগুয়েন টু সি ওয়ান, ঠিক আছে। কী হলো আরেকবার বলে দিই, আমাদের ছিল কি না এম কে এক্স কে কনগুয়েন টু ওয়ান মট 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 এম কে। এবার দুদিকে আমি সি দিয়ে গুণ করছি, তাহলে কী হবে? সি কে দিয়ে গুণ করছি, তাহলে এম কে এক্স কে সি কে, তাহলে এম কে এক্স কে সি কে কনগুয়েন টু এদিকে একের সাথে সি কে গুণ হবে, তাহলে সি কে মট এম কে, ঠিক আছে। আরেকটা ছিল মনে করো যে এম কে এক্স কে কনগুয়েন টু জিরো মট এম জে, জে নট ইকুয়াল টু কে। তাহলে দুদিকে আমার যদি সি কে দিয়ে গুণ করি, তাহলে এম কে এক্স কে সি কে আর জিরোর সাথে সি কে গুণ করলে কী হয়? জিরোই হয়, সেটাই লেখা আছে এখানে, আশা করছি বুঝতে পারছো। আর এখানে কে জায়গা ওয়ান বসালে এখানে সি ওয়ান হবে, এই যে সি ওয়ান, আর বাকি সবে তো লেখাই আছে। এবার যোগ করলাম, এ সাইডগুলো যোগ করলাম, এ সাইডগুলো যোগ করলে সি ওয়ান যোগ জিরো করলে করলে সি ওয়ান হয়, তাহলে এক্স জিরো কনগুয়েন টু সি ওয়ান মড এম ওয়ান, এক্স জিরো কনগুয়েন টু সি ওয়ান মড এম ওয়ান, ঠিক আছে। আচ্ছা এইবার এভাবে তোমাকে পরীক্ষার কথা ভেঙে ভেঙে দেখাতে হবে না, তুমি পরীক্ষার কথা মাপাসের বইয়ে যেরকম লেখা আছে সেরকমই লিখবে, ঠিক আছে। আচ্ছা এইটা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে একইভাবে তুমি লিখে দেবে যে একইভাবে লিখবে সিমিলারলি, সিমিলারলি কী হচ্ছে বলো? সিমিলারলি কী হবে?
এক্স জিরোটা কাকে স্যাটিসফাই করবে, এটাকেও স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স নট, এক্স নট কনগুয়েন্ট টু সি টু মড এম টু। আবার এটাকেও স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স নট কনগুয়েন্ট টু সিআর, সিআর মড এম আর। এবার এত কিছু না লিখে তুমি লিখবে সিমিলারলি এক্স নট কনগুয়েন্ট টু, এখানে লিখবে, এখানে লিখবে সিআর, আর এখানে কি লিখবে মড এম আর। আর আর ইকাল টু কী হচ্ছে বলো, আর ইকাল টু একের জন্য তো দেখিয়েছি, এটা তো আলাদা করে লেখার দরকার নেই। আর তুমি দুই তিন চার করে আর অবধি এখানে সিমিলারলি লিখলে, ওই জন্য সিমিলারলি লেখার সময় আর ইকাল টু তুমি দুই তিন থেকে দেখাও, দুই তিন করে করে আর, ব্যাস। কেন স্যার দুই থেকে শুরু করলেন? আরে ভাই আর ইকাল টু ওয়ানের জন্য কি এক্স নট কনগুয়েন্ট টু সি ওয়ান মড এম ওয়ান, সেটা তো আমরা দেখালাম, সেটা সিমিলারলির মধ্যে কেন ফেলব? সিমিলারলির মধ্যে কী ফেলবো? তারপর থেকে, অর্থাৎ এখান থেকে এক্স নট কনগুয়েন্ট টু সি টু, এক্স নট কনগুয়েন্ট টু সি থ্রি, এরকম করে এক্স নট কনগুয়েন্ট টু সি আর, এটা হচ্ছে সিমিলারলির মধ্যে ফেলছি। তাহলে সিমিলারলি এক্স নট কনগুয়েন্ট টু সি আর মড এম আর, আর ইকাল টু কোথা থেকে লিখবো? টু থ্রি করে করে আর অবধি যাবে, ঠিক আছে? এটা এগুলো না লিখে শর্টকাট এটাই লিখে দেবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কী পেলাম, না এক্স নটটা হচ্ছে এগুলোর প্রত্যেকটাকে স্যাটিসফাই করছে, এগুলোর প্রত্যেকটাকে হচ্ছে স্যাটিসফাই করছে, এটাই এতক্ষণ পর্যন্ত পেলাম, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড পার্টটা আছে, এবার বলছে হ্যাজ এ সাইমেলটেনিয়াস হুইজ ইজ ইউনিক মডিউলো দিস, হুইজ ইজ ইউনিক মডিউলো দিস, তার মানে কি? তার মানে তুমি যাই সলিউশান পাও না কেন, যাই সলিউশান পাও না কেন, সেটা হয়ে যাবে এটার সাথে, এটার সাথে মানে সেটা হয়ে যাবে, মানে তুমি এক্স নট তো একটা সলিউশান পেলে, এবার দ্বিতীয় পার্টটা বলতে চাইছে তুমি আরও যে কোনো সলিউশান পাও না কেন, কথার কথা তুমি আরেকটা সলিউশান পেলে এক্স এক্স প্রাইম, তাহলে তুমি দেখবে সেটা অবশ্যই এর সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এক্স প্রাইম কনগ্রুয়েন্ট টু কার সাথে হয়ে যাচ্ছে, এক্স জিরোর সাথে। আর এখানে মডের ভিতর কে থাকবে, মডের ভিতর থাকবে এইটা, এই তো লেখা আছে ইউনিক মডিউলো এম ওয়ান এম টু ডট 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 করে এম আর। স্যার এরকম হবে তার কী গ্যারেন্টি, তার কী গ্যারেন্টি আছে? গ্যারেন্টি বলতে আমরা প্রুফ তো করবো, কিন্তু কী বলতে চাইছে ভালো করে বোঝো। বলছে হ্যাজ আ সাইমেলটেনিয়াস সলিউশন হুইজ ইজ ইউনিক মডিউলো দিস, মানে এই সিস্টেমটা যদি আরও কোনো সলিউশান থাকে, আরও কোনো সলিউশানটাকে আরবিটারি আমি ধরলাম এক্স প্রাইম, কথা কথা এক্স প্রাইম ধরেছি, তাহলে বলছি ইউনিক হবে, ইউনিক কার সাথে হবে, না এটার সাথে মডিউলো হবে, মানে আমরা যে সলিউশানটা পেয়েছিলাম এক্স নট সেটার সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাবে। কবে থেকে তো বলে আসছি, সে বলেছিলাম না যে কথার কথা যদি পাঁচ সলিউশান পাই আরও যে কোনো সলিউশান পেয়ে যাবো সেটা অবশ্যই কার সাথে হবে, পাঁচের সাথে কনগ্রুয়েন্ট হবে, ওই জন্য তো আমরা লিখতাম এক্স কনগ্রুয়েন্ট টু পাঁচ মড মড এখানে যেটা থাকতো সেটা, কবে থেকে তো বলে আসছি। তো সেই রকমভাবে এখানটায় আরও যদি সলিউশান এক্স ড্যাশ আমি ধরে নিই বা এক্স প্রাইম ধরে নিই, তাহলে এক্স প্রাইমটা কার সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাবে, না এক্স এক্স নটের সাথে কনগ্রুয়েন্ট হয়ে যাবে, আর মডের ভেতর থাকবে এই যে লেখা আছে ইউনিক মডিউলো দিস। তাহলে মোদ্দা কথা হচ্ছে সলিউশানটা, ওভারঅল সলিউশানটা তুমি যদি কম্বাইন করে লেখো তাহলে কী হবে, সিম্পলি এর সলিউশানটা হয়ে যাবে এক্স কনগুয়েন্ট টু এক্স নট, এক্স কনগুয়েন্ট টু এক্স নট মড, মড কি মড হয়ে যাবে এম ওয়ান এম টু এম থ্রি এম থ্রি ডট 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 করে এম আর, সেটাই লেখা আছে এই জায়গাটায়। দেখো এক্স এক্স কনগুয়েন্ট টু এক্স জিরো মড এম, এম মানে ক্যাপিটাল এম মানেই দিস, হ্যাঁ, আর এই এই সেটাকে একটু খুলে লিখলে এম মানে এইটা, ঠিক আছে, এইটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এইটা দেখানো মানে, এটা দেখানো মানে কী জানো তো, তোমাকে সিম্পলি একটা আরবিটারি সলিউশন ধরে নিতে হবে এক্স প্রাইম, এক্স প্রাইম সেটা ধরে তুমি দেখাবে এক্স প্রাইম কনগুয়েন্ট টু এক্স জিরো মড দিস, এটা দেখানোর মাত্রই তুমি লিখে দিতে পারবে এইটা। কারণ কী, কারণ কী আমি আর যে কোনো একটা সলিউশন ধরলাম এক্স প্রাইম, সেটাই দেখলাম এর সাথে কনগুয়েন্ট হয়ে যাচ্ছে দিস, তার মানে অল সলিউশন পেতে হয় কী করে, না এক্স নটের সাথে যারা কনগুয়েন্ট তারাই হচ্ছে সলিউশন, এক্স নটের সাথে যারা কনগুয়েন্ট তারাই হচ্ছে সলিউশন, কারণ কি আরবিটারি যাকেই সলিউশন দেখলাম সে কিনা এক্স নটের সাথে কনগুয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল সলিউশনগুলো লিখলে কী হবে, না এক্স নটের সাথে যারা যারা কনগুয়েন্ট আছে অবস্থায় আন্ডার মডিউলও কী আছে, মডিউল এম ওয়ান এম টু এম থ্রি এম আর, তাহলে এখান থেকে ইউনিকও হয়ে ইউনিকও দেখানো হয়ে যাচ্ছে। কেন দেখো সলিউশন তো অসংখ্য থাকলে তাকে অসংখ্য সলিউশন বলা হবে না, যদি মিউচুয়ালি কনগুয়েন্ট না হয় তখন তাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনকনগুয়েন্ট সলিউশন বলে, কিন্তু এখানে যাই সলিউশন পাচ্ছি সেখানে হয়ে যাচ্ছে কি এই মড এম ওয়ান এম টু এম থ্রি আন্ডারে ওরা পরস্পর কনগুয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা ইউনিক সলিউশন বলা হয়। কবে থেকে বলে আসছি এগুলো, লিনিয়ার কনগুয়েন্ট সব কোনো সময় বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের মেন উদ্দেশ্য কী হবে, মেন উদ্দেশ্য হবে এই এইটা দেখানো, এইটা দেখানো মাত্রই আমাদের প্রুফ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার তাড়াতাড়ি করে প্রুফটা করে দিই। তাহলে আমাদের হাতে কী আছে, আমাদের হাতে আছে এক্স নটটা সলিউশান, এক্স নটটা সলিউশান, তাহলে এক্স নটটা সলিউশান মানে কি এক্স নট কনগ্রুয়েন্ট টু এক্স নট কনগ্রুয়েন্ট টু সি ওয়ান, এক্স নট কনগ্রুয়েন্ট টু সি টু, এরকম করে এক্স নট কনগ্রুয়েন্ট টু সি আর, সেটাকে একসাথে লিখে দিচ্ছি এক্স নট কনগ্রুয়েন্ট টু সি কে, সি কে মড মড এম কে, এম কে ফর কি, ফর কে ইকাল টু এক দুই করে করে কতুর আর, এটাকে কম্বাইন করে এক লাইনে লিখে দিচ্ছি, কারণ কি এক্স নট কনগুয়েন্ট টু সি ওয়ান, এক্স নট কনগুয়েন্ট টু সি টু করতে অনেক টাইম যাবে, ওই জন্য এক্স নট কনগুয়েন্ট টু সি ওয়ান, কে জায়গা ওয়ান বসলে সি ওয়ান, কে জায়গা টু বসলে সি টু, এরকম করে কে আর,
আশা করছি বুঝতে পারছ। আচ্ছা, এবার আমি কী ধরলাম, আমি ধরলাম এক্স নটটা হচ্ছে সলিউশন। কার সলিউশন? না, এই সিস্টেমটা সলিউশন। তাহলে আমি কী লিখতে পারি, এক্স নটটা, এক্স নট না রে ভাই, এক্স ড্যাশ বা এক্স প্রাইম বলে এটাকে। তাহলে এক্স ড্যাশটাও কী হয়ে যাবে, এর সলিউশন মানে কি, এক্স এক্সের জায়গায় এক্স ড্যাশ বসলে স্যাটিসফাই হবে। তাহলে এক্স ড্যাশ কনগোয়িং টু সি ওয়ান, সি ওয়ান মড এম ওয়ান, এক্স ড্যাশ কনগোয়িং টু সি টু মড এম টু। এরকম করে না হয় একসাথে পাঁচ করে লিখে দাও, সি কে মড মড এম কে। আর কেটা কোথা থেকে যাচ্ছে, কেটা এক থেকে দুই করে করে আর অবধি যাচ্ছে। হলো, এটা আমি আরবিটারি সলিউশন ধরে নিলাম। ধরে নিয়ে আবার দেখাবো কোনটা, এই জিনিসটা দেখাবো। তাহলে ভালো করে একটা প্রপার্টি মনে করো, এরকম ছিল মনে পড়ছে যে এ কনগোয়িং টু বি মড এম হলে, মড এম হলে বি কনগোয়িং টু এ মড এম হয়, এরকম একটা প্রপার্টি বলেছিলাম। আরেকটা মড কনগোয়েন্সের সময় আরেকটা প্রপার্টিও বলেছিলাম তোমাকে আমি, সেটা হচ্ছে এ কনগোয়িং টু বি মড এম, মড এম। আর যদি এই বিটাই বিটাই কনগোয়িং টু সি মড এম হয়ে যায়, মড এম হয়ে যায়, তাহলে কী হয়ে যায়, এ কনগোয়িং টু সি মড এম হয়ে যায়। এই দুটো প্রপার্টি এখানে লাগাবো। আচ্ছা, এখানে কীরকমভাবে লাগাবো দেখো, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এ কনগোয়িং টু বি হলে আমি বি কনগোয়িং টু এ লিখতে পারি, অর্থাৎ এটা এটার জায়গায় এটা এটার জায়গায় বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা এটার জায়গায় বসিয়ে দিলে কী হবে, এটাকে এটার জায়গায় এটাকে এটার জায়গায় বসিয়ে দিলে কী হবে, সি কেটা এদিকে চলে আসবে। তাহলে সি কে কনগোয়িং টু এক্স জিরো, আর মড কী হয়ে যাবে, মড এম কে, এটা সেম থাকবে, কে ইকুয়াল টু ওয়ান টু ডট 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 করে আর। ঠিক আছে, এবার এবার এই প্রপার্টিটা লাগাবো, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে এ কনগোয়িং টু বি, আবার বিটাই কনগোয়িং টু সি, তাহলে কী হয়ে যাবে, এ কনগোয়িং টু সি। তাহলে এটা কনগোয়িং টু সেটা, মানে এক্স প্রাইম কনগোয়িং টু এক্স এক্স নট, আর মড কী হয়ে যাবে, মড এম কে, এম কে, কে ইকুয়াল টু ওয়ান টু ডট 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 করে আর। দেখো তো প্রুফ হলো না, প্রুফ হয়নি, প্রুফ হয়নি। কেন হয়নি, এখানে দেখো মড এম কে, এম কে এখানে বলছে কে ইকুয়াল টু ওয়ান, কে ইকুয়াল টু টু, এগুলোর জন্য স্যাটিসফাইড। কিন্তু এটা অন্য কথা বলেছে, এ বলছে এম ওয়ান এম টু এম থ্রি এম আর প্রত্যেকের গুণফলের সাথে সমান, সেটা তো প্রুফ হয়নি ভাই। প্রুফ করবো এবারে, দেখো এবার এটাকে ভাঙো, এটাকে ভাঙলে কী হবে, এক্স এক্স প্রাইম কনগোয়িং টু এক্স জিরো মড মড, কে জায়গায় ওয়ান বসাচ্ছি, কে জায়গায় ওয়ান বসালে ওয়ান, এক্স নট কনগোয়িং টু এক্স নট এ মড এম টু, এক্স এক্স প্রাইম কনগোয়িং টু এক্স নট মড এম থ্রি, কখন না, কে জায়গায় এখন তিন বসাচ্ছি, এরকম করে শেষে কে জায়গায় আর বসাবো। তাহলে এক্স এক্স প্রাইম কনগোয়িং টু এক্স নট মড মড এম আর হয়েছে। এবার দেখো এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফার, এরা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম, এরা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম, এরা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। তাহলে এই জিনিসগুলো যদি পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হয়, তাহলে এটা কার সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যায় জানো, এটা হয়ে যায় এক্স ড্যাশ এক্স নট কনগোয়িং টু এক্স নট, এরা তো সেম আছে, এটা সেম, আর মডের ভিতরে কী হয়ে যায়, মডের ভিতরে হয়ে যায় এদের হচ্ছে, এদের হচ্ছে গুণফল, বা বলতে পারো এদের হচ্ছে লসাগু, এদের হচ্ছে লসাগু। স্যার এটা কোথায় আছে তোমাকে আমি আগেও পড়িয়েছি, আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা আছে থিওরেম 3.4.5, আমার বইয়ের পেজ হচ্ছে, আমার বইয়ের পেজ 141, তোমাদের বইতে দেখো থিওরেম 3.4.5 কী বলছে, এক্স কনগোয়িং টু ওয়াই মড এম আই ফর আই ইকুয়াল টু ওয়ান থেকে আর। তাহলে এটা বোথ সাইড ইমপ্লাই করবে, এক্স কনগোয়িং টু ওয়াই মড এম, হোয়ার এমটা হচ্ছে লসাগু, লসাগু। ঠিক আছে, তাহলে লসাগু, তাহলে এখানটায় এম ওয়ান এম টু এম থ্রি এম আর, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এম ওয়ান এম টুর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এম টু এম থ্রির মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, মানে কেউ কারোর সাথে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে তাদের লসাগু কী হয়ে যায়। মনে করো উদাহরণ দিই, মনে করো পাঁচ পাঁচ সাত আর নয়, এদের মধ্যে দেখো পরস্পর পরস্পর রিলেটিভলি প্রাইম, কারোর সাথে কারো কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এদের এলসিএম অর্থাৎ লসাগু কী হয়ে যাবে, লসাগু হয়ে যাবে তিনটের গুণফল, পাঁচ সাত নয়। ঠিক আছে, তাহলে এখানটা এখানে বলেছে যে মডের ভিতরে কী থাকবে, না মডের ভিতরে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম আর হচ্ছে লসাগু। তাহলে এরা যেহেতু পরস্পর রিলেটিভলি প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে এদের কোনো কমন ফ্যাক্টর নেই, এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে কী করতে হবে, গুণ করে দিতে হবে, গুণ করে দাও। তো গুণ করে দিলে কী হয়ে যাবে, এম ওয়ান এম টু ডট 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 করে এম আর, এইটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, থিওরেমটা একটু কঠিন আছে, আর মাঝের দিকে একটু ভুল লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী, তো ওইটা একটু ঠিক কারেকশান করে নেবে, আর কারেকশান তো করার দরকার নেই, তুমি তো বইয়ের মতো করে লিখবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো, একটু বড় হলো মানছি, কিন্তু ভাই বোঝাতে তো টাইম লাগবে, আমি কী করবো বলো। এবার চলো ওয়ালার্স ফাইভ ফাংশন, ওর হচ্ছে প্রপার্টিস আর এক্সাম্পল করে আজকের ক্লাসটা শেষ করবো। চলো, মনে করো তোমাকে একটা নাম্বার দেওয়া হলো আট, এবার বলা হলো
যে আটের থেকে যে সমস্ত নাম্বারগুলো ছোট আছে এবং আটের সাথে প্রাইম সেগুলোকে লিখতে। অবশ্যই আমি পজিটিভের কথা বলছি, নেগেটিভে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আটের সাথে ছোট এবং আটের সাথে প্রাইমকে মোট প্রথম কথা হচ্ছে এক, কারণ এক আর আটের জিসিডি হচ্ছে এক। দুই দুই কিন্তু হবে না, দুই আর আটের গসাও কিন্তু দুই। তিন হ্যাঁ হবে, চার হবে না, পাঁচ হবে হ্যাঁ হবে, সাত হবে হ্যাঁ হবে। তাহলে আটের থেকে ছোট এবং আটের সাথে প্রাইম এরকম পজিটিভ ইন্টিজারগুলো কে কে আছে? না, এক তিন পাঁচ সাত। তাহলে টোটাল কটা হলো? টোটাল কটা হলো? টোটাল হলো চারটে, একটা দুটো তিনটে চারটে। তাহলে টোটাল সংখ্যা কত? চারটে। তাহলে ওয়ালার্স ফাই ফাংশন বলছে যে তাহলে ফাই এইট, ফাই এইট হবে ফোর, যেহেতু চারখানা সংখ্যা আছে যারা কিনা আটের থেকে ছোট এবং আটের সাথে প্রাইম। তাহলে ওয়ালার্স ফাই ফাংশন বা ওয়ালার টোসেন ফাংশন কথাটা বোঝা গেল আশা করি। তাহলে ওয়ালার ফাই ফাংশন মানে কি, আমি হেডিংটা দিয়ে দিচ্ছি ওয়ালার্স, ইউএলইআর, ওয়ালার্স ফাই ফাংশন, পিএইচআই, ফাই ফাংশন, বা অনেকে এটাকে বলে ওয়ালার্স, ওয়ালার্স টোসেন ফাংশন, টিওটিআইএনডি, টোসেন ফাংশন। তাহলে টোসেন ফাংশন কীভাবে ডিফাইন করা হয়? না, ধরো ফাই এন দিল, ফাই এন দেওয়া হলো, ফাই এন, তাহলে ফাই এনটা কীভাবে ডিফাইন করা হবে? না, এন ইকুয়াল টু ওয়ানের জন্য, এন ইকুয়াল টু ওয়ানের জন্য ফাই ওয়ানটা হবে ওয়ান, কথা ক্লিয়ার হচ্ছে? এইভাবে ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে? আর যদি এনটা যদি একের থেকে বড় হয়, এন গ্রেটার দ্যান ওয়ান যদি হয়ে যায়, তাহলে ফাই এনটা কী হয়ে যাবে বলো? দ্য নাম্বার, মানে কখানা সংখ্যা হচ্ছে, চারখানা সংখ্যা, ওই জন্যই বলা হচ্ছে দ্য নাম্বার, দ্য নাম্বার, নাম্বার অফ কিসের নাম্বার? না, পজিটিভ ইন্টিজার, দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার যারা কিনা আটের থেকে ছোটো এবং আটের সাথে প্রাইম। দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন, লেস দেন, লেস দেন এইট লিখবো না, লেস দেন যেহেতু এন লেখা আছে, লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, প্রাইম টু এন। তাহলে পজিটিভ ইন্টিজার্সের সংখ্যা হচ্ছে পজিটিভ ইন্টিজার্সের, সেই পজিটিভ ইন্টিজার্সের সংখ্যা যারা কিনা এনের থেকে ছোটো এবং এনের সাথে প্রাইম। তাহলে আটের থেকে ছোটো এবং আটের সাথে প্রাইম কে? এক তিন পাঁচ সাত। এবার তুমি বলতে পারো স্যার মাইনাস তিনও তো আটের সাথে প্রাইম, কারণ আমরা শিখেছিলাম জিসিডি পড়ার সময় জিসিডি মাইনাস তিন আর আট সমান জিসিডি হয়ে যায় তিন আর আট সমান ওয়ান। তাহলে মাইনাস তিনও তো আটের থেকে ছোটো এবং আটের সাথে প্রাইম। আমি বলবো না, কারণ তোমাকে এখানে বলে দেওয়া হচ্ছে দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভে তুমি যাবে না। দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান এন অ্যান্ড প্রাইম টু এন, মানে আটের থেকে ছোটো সেই সমস্ত পজিটিভ ইন্টিজারগুলোকে গুনবে, কটা পজিটিভ ইন্টিজার আছে আঙুল দিয়ে গুনবে যারা কি না আটের সাথে প্রাইম। সেখানে এক তিন পাঁচ সাত হাতে গুনে দেখলাম চারখানা পজিটিভ ইন্টিজার আছে যারা কিনা আটের থেকে ছোটো এবং আটের সাথে প্রাইম। তাহলে ফাই ফাই এইটটা হয়ে যাবে, ফাই এইটটা, তাহলে ফাই এইট হয়ে যাবে কত? ফাই এইট হয়ে যাবে চার, কথাটা বোঝা গেল? ফাই এইট সমান হয়ে যাবে চার, আশা করছি বোঝা গেছে। এবার কোথায় লেখা আছে স্যার? লেখা আছে হচ্ছে ফাই ফাংশানের ডেফিনেশন দেখো, ওয়ালার্স ফাই ফাংশান বা এটাকে বলা হয় ওয়ালার টোসেন ফাংশান, ঠিক আছে? ওটা লিখে দিয়েছি আমার বইতে 156 পেজ, তোমাদের বইতে দেখো কত আছে। আচ্ছা, এটা হচ্ছে ফাই ফাংশান। এবার ধরো তোমাকে বলা হলো ফাই উনিশ, ফাই উনিশ, ফাই উনিশ, তাহলে ফাই উনিশ মানে কি? আমরা উনিশের থেকে ছোটো ছোটো সংখ্যাগুলোকে দেখবো পজিটিভ ইন্টিজার অবশ্যই, যারা উনিশের সাথে প্রাইম। দেখো এক দুই তিন করে করে পুরো আঠের অবধি প্রত্যেকটা নাম্বারই হবে উনিশের সাথে, উনিশের সাথে প্রাইম। কেন? কারণ উনিশ নিজে প্রাইম নাম্বার, উনিশ নিজে প্রাইম নাম্বার, ঠিক আছে? তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কিন্তু তার আগের অবধি, অর্থাৎ উনিশের আগে অর্থাৎ আঠেরো অবধি যাবে, টোটাল সংখ্যা কত? আঠেরো, তাহলে ফাই উনিশ হয়ে যাবে আঠেরো। এরকম এরকমভাবে তুমি যদি ফাইয়ের ভিতরে যে কোনো প্রাইম নাম্বার দাও, যে কোনো প্রাইম নাম্বার পি দাও, তাহলে ওটা কত হয়ে যাবে? না, উনিশের থেকে এক কম, তাহলে এখানে হয়ে যাবে পি থেকে এক কম, তাই হয় স্যার? তাহলে সেই অর্থে ফাইভ সেভেন সমান সেভেন মাইনাস ওয়ান হবে, হ্যাঁ হবে। তুমি দেখো না ফাইভ সেভেন মানে কি, আমরা সংখ্যা গুনবো যারা কি না সাতের থেকে ছোটো এবং সাতের সাথে প্রাইম, তাহলে কী হবে? এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছখানা হলো না? আর সাত মাইনাস এক মানেই তো ছয়, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাকে ধরো বলা হলো ফাই, ধরো বিয়াল্লিশ বের করতে বলা হলো, তাহলে বিয়াল্লিশ বের করতে তোমার একটু চাপ লাগবে, মনে হবে যে বাবা বিয়াল্লিশ আবার গুনবো। তাহলে এক্ষেত্রে একটা থিওরম আছে, সেই থিওরমের সাহায্যে আমরা সুবিধা করে নেবো। থিওরম কী বলছে সেটা পরে বলছি, আগে তুমি এটাকে দুটোর নাম্বারের প্রোডাক্ট হিসাবে লেখো যারা কিনা পরস্পরের সাথে প্রাইম, যেমন সাত গুণ ছয়, সাত গুণ ছয়। তাহলে থিওরম দাবি রাখছে যে দুটো, যদি এখানে নাম্বার এমন দুটো থাকে যারা কিনা পরস্পর রিলেটিভলি প্রাইম, অর্থাৎ
সাত আর ছয় যদি জিসিডি এক হয় তাহলে থিওরম দাবি রাখছে যে এটা ফাই সাত ডট ফাই ছয় এর সাথে সমান হয়ে যাবে। তাহলে স্যার লাভ কী হবে? লাভ এটাই হবে যে ফাই সাত আর ফাই ছয়টা বের করা অনেক সহজ, কারণ তুমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে, কিন্তু ফাইভ ইয়ারলিস বের করাটা ডাইরেক্ট একটু সময় সাপেক্ষ। ফাই সাত মানে কি? প্রাইম নাম্বার, তাহলে এটা সাত মাইনাস এক। ডট ফাই সিক্স, ফাই সিক্স মানে ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম, তাহলে এক দুই হবে না, তিন হবে না, চারও হবে না, এক পাঁচ। ঠিকঠাক লিখছি নাকি? দেখো এক পাঁচ, তাহলে এটা দুই হবে। ফাই সিক্স মানে দুই হবে, কেন দুই হবে না? এক আর পাঁচ দুটোই সংখ্যা আছে যারা কিনা ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম। তাহলে সাত থেকে একবার দিলে, সাত থেকে একবার দিলে ছয় গুণ দুই মানে বারো, তাহলে ফাইভ ইয়ারলিস হয়ে যাবে বারো। আশা করছি বুঝতে পারছো। স্যার এই থিওরমটা কোথায় লেখা আছে? থিওরমটা লেখা আছে ওই থিওরম 3.4.17, ওইটা ওইটা একবার পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে। ঠিক আছে, এইবার দেখো, এবার হচ্ছে ধরো তোমাকে এত ছোট ছোট নাম্বার না দিয়ে ধরো তোমাকে বলা হলো ফাই, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, ধরো বলা হলো ফাই একাশির মান বের করতে, ফাই একাশির মান বের করতে, বা বলা হলো ফাই নশোর মান বের করতে, তাহলে বুঝতে পারছো যে এটা কী পরিমাণ ঝামেলার হবে? কারণ কি, এই একাশিটাকে তো তুমি এমন দুটো প্রোডাক্ট হিসাবে লিখতেও পারবে না যারা কিনা পরস্পর প্রাইম। কী করে লিখবে তুমি কই বলো আমাকে? তিন সাতাশ লিখবে? তিন সাতাশের কি জিসিডি ওয়ান নাকি, না নয় নয় লিখবে, না কী লিখবে তুমি নিজে নিজে মনে মনে বলো? সেটা হবে না। আর নশো মানে তো বুঝতে পারছো কী বিশাল বড় সংখ্যা। তো এই সমস্ত জিনিসগুলি অ্যাকচুয়ালি বের করতে দেয় পরীক্ষা। ধরো দু নম্বরের দিল বা আড়াই নম্বরের দিল, দিয়ে বলবে যে ফাই নশো ক্যালকুলেট করো বা ফাই ছত্রিশশো ক্যালকুলেট করো, তাহলে সেগুলো কিন্তু ক্যালকুলেট করা ওরকম মুখোমুখি হবে না, ওটার জন্য থিওরম লাগবে, সেই থিওরমের সাহায্যে আমরা করবো। তো সেরকমই আমি তোমাকে দুটো থিওরম এক্ষুনি প্রুফও করাবো, যার সাহায্যে কিনা এগুলো খুব সহজে বের করা যায়, এবং শুধু ওই থিওরমগুলো অঙ্ক করতে যে কাজে লাগবে এরকম নয়, এই থিওরমগুলো পরীক্ষাতেও পড়ে। ঠিক আছে, তো সেরকম থিওরম হচ্ছে প্রথমে থিওরমটা যেটা সেটা হচ্ছে দেখো থিওরম 3.4.18, থিওরম 3.4.18 কী বলেছে আমি থিওরম স্টেটমেন্টটা লিখে প্রুফটাও তোমাকে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, বলছে ধরো ঠিক আছে থিওরম 3.4.18 স্টেটমেন্ট কী বলেছে? স্টেটমেন্ট বলেছে যে পি বি যে প্রাইম অ্যান্ড কে ই পি বি প্রাইম, পি বি প্রাইম অ্যান্ড কে বি, কে এটা কে লিখেছি, হ্যাঁ কে বি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, তাহলে দেন কী বলেছে না ফাই অফ পি টু দি পাওয়ার কে, ফাই অফ পি টু দি পাওয়ার কে সমান ফাই অফ পি টু দি পাওয়ার কে, পি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি। এটা হচ্ছে প্রথম থিওরম। আর আরেকটা থিওরম আছে 3.4.19, ওই থিওরমটাও আমি তোমাকে প্রুভ করে এক্ষুনি দেখাবো। তো এবার দেখো ব্যাপারটা কী দাঁড়ালো, বলছে পি যদি প্রাইম নাম্বার হয় আর কেটা যদি যে কোনো পজিটিভ ইন্টিজার হয় তাহলে ফাই অফ পি টু দি পাওয়ার কে হয়ে যাবে পি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি। তাহলে স্যার লাভ কী হবে? লাভ এটাই হবে ভাই যে এটাকে তুমি এই থিওরমের সাহায্যে একদম মুহূর্তের মধ্যে করে নেবে, দেখবে এক্ষুনি করে দেবো। তাহলে এটা হয়ে যাবে ফাই অফ একাশি মানে কি? একাশি মানে পি টু দি পাওয়ার কে, পি কিন্তু প্রাইম হবে, ভালো করে দেখো পি হচ্ছে প্রাইম আর কে হচ্ছে পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার, তাহলে এটাকে থ্রি টু দি পাওয়ার ফোর লেখা যায়, ভালো করে দেখো থ্রি টু দি পাওয়ার ফোর লেখা যায়, কারণ এখানটা পিটা হচ্ছে প্রাইম, তাই তিনটা হচ্ছে প্রাইম আর চার পজিটিভ ইন্টিজার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কী থিওরম দাবি রাখছে কি? না থিওরম দাবি রাখছে এটা যেটা আছে সেটাকে পুরো টুকে দাও, তাহলে থ্রি টু দি পাওয়ার ফোরটাকে পুরো টুকে দাও ইন্টু কী হবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি মানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, পি টু দি পাওয়ার কে, পি মানে তিন, তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর গুণিত তিন থেকে এক গেলে দুই বাই তিন, তাহলে এটা হচ্ছে থ্রি কিউব হয়ে যাবে, তিন থেকে নদিনে সাতাশ দুগুণে চুয়ান্ন, এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো মুহূর্তের মধ্যে হয়ে গেল। এইটাকে তুমি এরকম ফর্মে আনতে পারবে না, ফাই নশোটাকে তুমি এরকম পি টু দি পাওয়ার কে ফর্মে আনতে পারবে না, কই এনে দেখাও, কেউ পারবে না, তুমি কেন আমি কেন কেউ পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্য থিওরম লাগবে, সেটা ঠিক এর পরের থিওরমটা লাগাবো। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে হচ্ছে ফাই একাশি সমান চুয়ান্ন কীভাবে পাচ্ছি সেটা এই থিওরমের সাহায্যে বুঝবো। বেস্ট হয় কি জানো তো, বেস্ট হয় আমি তোমাকে এইটাকে দিয়েই বুঝাই, তাহলে তুমি থিওরমটা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একাশি এই নাম্বারটা আছে, এই নাম্বারটার থেকে আমরা কী খুঁজবো? না এর থেকে ছোট, এর থেকে ছোটো পজিটিভ ইন্টিজারগুলো যারা কিনা এর সাথে প্রাইম সেই সমস্ত নাম্বারগুলোকে খুঁজতে হবে। এবার দেখো এর থেকে ছোট এর সাথে প্রাইম প্রচুর নাম্বার তুমি পাবে, দেখবে কীরকম বলবো পাঁচ সাত এগারো তেরো এরকম প্রচুর নাম্বার পাওয়া যাবে। তাহলে এইভাবে প্রচুর নাম্বার পাওয়ার থেকে আমরা বেস্ট হয় না যে এর সাথে প্রাইম নয়
এর সাথে প্রাইম, এর থেকে ছোটো, এর সাথে প্রাইম নয়, সেই সমস্ত নাম্বারগুলো খুঁজে নিয়ে 81 থেকে বাদ দিয়ে দেবো। স্যার কি বললেন মাথায় কিছু ঢুকলো না। আচ্ছা, ছয়, ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম কে কে? ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম কে কে? 1 আর 5। তাহলে 5 6টা কত হবে? 5 6টা হবে 2। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি না, যে ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম নয় যেগুলো সেগুলোকে বের করবো, তারপর ছয়ের থেকে বাদ দিয়ে দেবো। ছয়ের থেকে ছোটো এবং ছয়ের সাথে প্রাইম নয় কে কে? 2 3, 2 3 4, 4 আর 6। ঠিক আছে, আচ্ছা ছয় থেকে ছোটো বলাটা আমার ভুল হয়েছে, ছয়ের থেকে ছোটো না, 6 অবধি, কেন কি 6 থেকে তো আমরা বাদ দেবো, ওই জন্য 6 6টাকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তাহলে ছয় পর্যন্ত যে সমস্ত নাম্বারগুলো এর সাথে প্রাইম নয় সেগুলোকে আগে লিখে ফেললাম, তাহলে সেগুলোর সংখ্যা কটা হলো? 1 2 3 4 4টে। তাহলে আমরা 6 থেকে যদি 4খানা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা হয়ে যাবে 5 5 6-এর ভ্যালুটা পেয়ে যাবো। বুঝে যাচ্ছে, এইভাবে ক্যালকুলেট করা যায়। স্যার একটা উদাহরণ দিন, একটা উদাহরণ তোমায় কী বলবো, ধরো 5 5 12 বলেছে, তাহলে 5 12 তুমি এভাবে ক্যালকুলেট করতে পারো, এর থেকে ছোটো ডাইরেক্ট এর সাথে প্রাইম নাম্বার কে কে আছে সেগুলোকে খুঁজে বার করো। তাহলে 1 1 নিজে আছে, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, তাহলে 4 4 হবে। এবার একটু অন্যভাবে ক্যালকুলেট করো, 12-র থেকে বাদ দেবো কোন নাম্বারগুলো, মানে আগে দেখবো 12-র সাথে প্রাইম নয় যেগুলো, 12-র সাথে প্রাইম নয় কে? 2 3 4 5 হবে না, 6। হ্যাঁ, 6 12 কিন্তু এরা কিন্তু প্রাইম নয়, মানে এদের দুজনের জিসিডি কিন্তু 1 নয়। ঠিক আছে, 6 7 8 8 9 9 10, এই তো আর হবে না, তাহলে 1 2 3 4 5 6 7। আচ্ছা, আরেকটা ভুল হয়েছে, আরেকটা কী হবে দেখো তো, আর 12 নিজে বললাম তো, 12 অবধি যেতে হবে না, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, এই তো 4 মিলে যাচ্ছে, আশা করছি বুঝতে পারছো। তো এরকমভাবে আমরা কী করবো না, 81 পর্যন্ত সেই সমস্ত নাম্বারগুলোকে প্রথমে কাউন্ট করবো যারা 81-র সাথে প্রাইম নয়, তারপর শেষে 81-র থেকে সেই নাম্বারটা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো 5 81। কথাটা কি ক্লিয়ার হচ্ছে? 5 81 সময় 81 মাইনাস সেই নাম্বারটা লিখবো যারা কিনা 81-র সাথে প্রাইম নয়। তাহলে 81-র সাথে প্রাইম নয় সেরকম কে কে আছে, সেটার জন্য তুমি আগে 81-টাকে 3 4 ফর্মে লিখে ফেলো। স্যার লিখে ফেললে লাভ কী হবে? লাভ হবে ভাই, তাহলে দেখো 3 হচ্ছে কি, প্রাইম নাম্বার, তাহলে কোনো একটা প্রাইমের যদি পাওয়ার থাকে তাহলে তার সাথে প্রাইম নয় সেরম নাম্বারগুলো কে কে হবে? যাদের মধ্যে 3 ফ্যাক্টরটা রয়েছে তারাই হবে, কারণ 3 তো এর নিজে এখানে বসে আছে, 3 তো একটা প্রাইম নাম্বার। স্যার একটু সহজ করে বোঝান না, সহজ করে বোঝাচ্ছি, এর সাথে প্রাইম নয় প্রথমে হবে 3, 3-এর আগে হবে না, কারণ 1 2 1 2 1 2 আর 3 2 4 এরা কিন্তু পরস্পর প্রাইম হয়ে যাচ্ছে, কারণ 1 2-এর মধ্যে 3 ফ্যাক্টরটা নেই, 3-এর মধ্যে 3 ফ্যাক্টরটা আছে। স্যার 4 হবে না, কোনোদিন হবে না, কারণ 4 4-এর মধ্যে 3 ফ্যাক্টরটা নেই তো, কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে 4 হবে না, তাহলে 3-এর পরে আর কী হবে? 6 হবে। কেন হবে? কারণ 6-এর মধ্যে 3 ফ্যাক্টরটা রয়ে যাচ্ছে, 3 ফ্যাক্টরটা রয়ে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে জিসিডি 6 আর 3 2 4টাকে আমরা কী লিখে দেবো? যাই হোক, আর যাই হোক, 1 তো হবে না, কারণ 3 তো এদের মধ্যে একটা ফ্যাক্টর ঢুকে যাচ্ছে রে বাবা, মানে জিসিডি আর 3ই হবে, কথা ক্লিয়ার হচ্ছে? 3 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেই সমস্ত নাম্বারগুলোকে কাউন্ট করবো যারা কিনা 81-র থেকে ছোটো এবং 81-র সাথে প্রাইম নয়, সেগুলো কে কে? বারবার তো বলছি, যেহেতু এখানে 3 একটা প্রাইম, তাহলে 3 ফ্যাক্টরটা যাদের মধ্যে আছে সেইগুলোকে লিখে গেলো, ব্যাস পরিষ্কার কথা। তাহলে 3 6, তারপর কী হবে? 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, এরকম করে কোথায় গিয়ে ঠেকবে? একদম ঠেকবে 81 নিজে গিয়ে, কারণ 81 পর্যন্ত কাউন্ট করছি। স্যার 81-র আগেরটা কী হবে? 81-র আগেরটা তুমি বলো, 3 ফ্যাক্টরটা কার মধ্যে রয়েছে? 78-এর মধ্যে রয়েছে, 78 আর 81-র মধ্যেখানে 79 80, ওদের মধ্যে 3 ফ্যাক্টরটা নেই, কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে এখান থেকে এটা কতগুলো নাম্বার হয় দেখো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা এমন ওয়েতে লিখবো, এমনভাবে লিখবো যেন চোখে থেকে বোঝা যায় যে এখানে কতগুলো নাম্বার আছে, কতগুলো নাম্বার আছে যেই মুহূর্তে জেনে যাবো সঙ্গে সঙ্গে এইখানটা লিখে দেবো, লিখে দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটাই হয়ে যাবে 5 81, কথা ক্লিয়ার? তাহলে এটাকে সাজাচ্ছি দেখো, এটা হচ্ছে 3 × 1, এটা হচ্ছে 3 × 2। স্যার লাভ কী হচ্ছে? লাভ হচ্ছে এই 1 2 3, তো এখানে দেখো, এখানে না দেখে এখান থেকেই বোঝা যাচ্ছে এখানে 1 2 3 3 শেষ, তাহলে এখানে 3খানা নাম্বার আছে। এবার 12 12 মানে 3 4, 15 মানে 3 5, 3 78 মানে 3 কত? 26 নাকি দেখো তো, 26 আর 81, তাহলে 3 × 3 × একটা ফর্মে লিখে নাও, এটা হচ্ছে 27। তাহলে এখানে 27খানা নাম্বার আছে, দেখো আমরা গুনলামও না, 27খানা নাম্বার আছে, এই তো 1 2 3 4 করে করে 27খানা নাম্বার আছে, কতটা বোঝা গেল আশা করি? আচ্ছা স্যার, 27খানা ছাড়া আর কিছু বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, তুমি দেখো এখানে 3 2 4টাই তো তুমি এখানে লিখেছো, 3 2 4 মানে তো 81,
তাহলে এখানে থ্রি ইন্টু তুমি থ্রি ইন্টু ফর্মে সাজিয়ে নাও, থ্রি ইন্টু, আরে ভাই থ্রি টু আর ফোর মানে কি, থ্রি ইন্টু থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান, এই তো কথা না, কেন কি চার থেকে এক বাদ গেলে তিন হয় আর এর মাথায় এক আছে, তাহলে এক এক যুক্ত হয়ে থ্রি টু আর ফোর হয়ে যাবে, তাহলে তুমি এটাকেই লিখে নাও থ্রি ইন্টু থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান, তাহলে এখানে কয়খানা নাম্বার আছে, না তুমি বলবে থ্রি টু আর ফোর মাইনাস ওয়ানখানা নাম্বার আছে, আর থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান মানেই তোমার সাতাশ, তুমি হিসেব করে দেখো, এভাবেও আমরা ভাবতে পারি। তাহলে এখানে কী বসাবো, তুমি সাতাশ বসালেও ঠিক, থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান বসালেও ঠিক, তুমি যা খুশি বসাও, থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান বসাও, থ্রি টু আর ফোর মাইনাস ওয়ান মানে কি সাতাশ, তাহলে একাশি থেকে সাতাশ বাদ গেলে কত হয়, একাশি থেকে সাতাশ বাদ গেলে হয় চুয়ান্ন, ঠিক বলছি কি, দেখো তো একাশি থেকে সাতাশ বাদ গেলে এগারো থেকে সাত গেলে চার, আর এখানে ছয় থেকে দুই বাদ গেলে কী সব করলাম, সাত থেকে দুই বাদ গেলে পাঁচ, হ্যাঁ ঠিকই তো আছে, চুয়ান্ন চুয়ান্ন, এইখানে দেখো আমরা ফাই একাশির মান চুয়ান্ন বের করেছিলাম না, এই দেখো চুয়ান্নর সাথে চুয়ান্ন মিলে গেল, কথাটা ক্লিয়ার হয়েছে। স্যার এত কিছু যে বললেন লাভটা কী হলো, লাভটা এটাই হলো, এবার এই অঙ্কটা বোঝাতে আমার খুব সুবিধা হবে, আমি খালি বুঝিয়ে দিচ্ছি বই ধরে পড়ে নেবে। তাহলে আমরা এখানে এখানে পি যেহেতু প্রাইম নাম্বার, পি যেহেতু প্রাইম নাম্বার, তাহলে এই পি টু দু আর কে পর্যন্ত নাম্বারগুলো নেবো, পি টু দু আর কে পর্যন্ত মানে পি টু দু আর কে বা তার থেকে ছোটো অবধি নাম্বারগুলো প্রথমে কাউন্ট করব, যারা কিনা ওর সাথে প্রাইম নয়, অর্থাৎ দুজনের জিসিডি ওয়ান নয়, যেমন স্যার না এই একাশির ক্ষেত্রে এই তিন ছয় নয় এগুলো কাউন্ট করেছিলাম, যাদের কিনা জিসিডি ওয়ান নয় একাশির সাথে, তাহলে এখানে কে কে হবে, পি যেহেতু প্রাইম তাহলে সেই একই কথা বলবো, ওয়ান পি টু পি, স্যার মাথায় ঢুকছে না, আরে ভাই আমি তো বললাম সেই সমস্ত নাম্বারগুলো এখানে থাকবে যাদের হচ্ছে যাদের মধ্যে পি ফ্যাক্টরটা রয়েছে, এই তো এদের মধ্যে তিন ফ্যাক্টরটা রয়েছে সেগুলোই তো কাউন্ট করেছিলাম, তো এখানেও সেই সমস্ত নাম্বারগুলো লিখবো যাদের মধ্যে পি ফ্যাক্টরটা রয়েছে, নাহলে কিন্তু এদের দুজনে জিসিডি ওয়ান হয়ে যাবে, তারপর কী হবে থ্রি পি হবে, তারপর ফোর পি, এরকম করে শেষে গিয়ে থামবে কোথায়, থামবে কী হচ্ছে পি, এখানে কী নিয়েছিলাম মনে করো এখানে থেমেছিল কোথায় থ্রি ইন্টু, মানে এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে গিয়েই তো থামবে, তাহলে থামবে কোথায় পি টু আর কে তে গিয়েই থামবে, পি টু আর কে তে গিয়েই থামবে, কারণ পি টু আর কে পি টু আর কে এদের দুজনের জিসিডি ওয়ান নয়, আর আমি তো সেটাই খুঁজছি যে যে দুজনের জিসিডি ওয়ান নয় সেগুলোকে আগে কাউন্ট করে নিলাম, তারপরে শেষে গিয়ে ফাই অফ পি টু আর কে কী কী লিখবো, না যেটা আছে সেটা তার থেকে এই এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা বিয়োগ দিয়ে দেবো, সেটাই তো প্ল্যান ছিল, এই তো একাশির ক্ষেত্রে দেখলে ফাই একাশি মানে একাশি মাইনাস এখানে যতগুলো সংখ্যা ছিল সেটা বিয়োগ দিয়ে দিলাম, আর কীভাবে বুঝাবো, তাহলে এখানে কতগুলো নাম্বার আছে জানি না, তো জানতে হবে না, আরও সহজ করে বুঝবো, ওয়ান পি টু পি এগুলো কেন লিখছি আবার বলেছি, দেখো এর প্রত্যেকের মধ্যে পি ফ্যাক্টরটা রয়েছে, প্রত্যেকের মধ্যে পি ফ্যাক্টরটা রয়েছে, স্যার একটু রিলেট করে দেখান, এই তো থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু থ্রি ইন্টু থ্রি, তাই তো পি ইন্টু ওয়ান পি ইন্টু টু পি ইন্টু থ্রি পি ইন্টু ফোর, এই তো থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফাইভ, একই তো কথা রে বাবা, থ্রি ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু থ্রি একই কথা, তাহলে পি ইন্টু ওয়ান পি ইন্টু টু পি ইন্টু থ্রি, তো থ্রি পি ফোর পি, এই তো হচ্ছে, শেষে গিয়ে থামলাম কোথায়, এই যেটা আছে সেটাতে গিয়েই থামলাম, থ্রি টু আর ফোরেই গিয়ে থামলাম, এই তো পি টু আর কেতে গিয়েই থামলাম, তাহলে ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি, এবং শেষ নাম্বারটাকে কী লিখবো, কতগুলো নাম্বার আছে জানার জন্য শেষে পিটাকেই রাখবো, কারণ প্রত্যেকের শেষে পি আছে পি পি পি, আর এখানটা এমন কিছু লেখো তার পির সাথে এটা অ্যাডজাস্ট করতে গেলে কী করতে হবে, পি টু আর কে মাইনাস ওয়ান করতে হবে, পি টু আর কে মাইনাস ওয়ান পি, তবেই তো পি টু আর কে আসবে না, তাহলে এখানে কতগুলো নাম্বার আছে খুব সহজে বুঝে যাবো, এক দুই তিন চার করে করে যাচ্ছে পি টু আর কে মাইনাস ওয়ান অবধি, তাহলে পি টু আর কে মাইনাস ওয়ানখানা সংখ্যাই এখানে আছে, যেমন এখানটা থ্রি টু আর ফোর মাইনাস ওয়ানখানা সংখ্যা ছিল অর্থাৎ সাতাশখানা সংখ্যা ছিল, পেয়েছিলাম কী করে, এই দেখো এক দুই তিন করে করে থ্রি টু আর ফোর মাইনাস ওয়ানে গিয়ে ঠেকেছিল, তাই তো এখানে পি টু আর কে মাইনাস ওয়ানে গিয়ে ঠেকেছে, এক দুই তিন করে করে পি টু আর কে মাইনাস ওয়ানে গিয়ে ঠেকেছে, পি টু আর কে মাইনাস ওয়ানখানা সংখ্যা আছে, তাহলে আমাদের নিয়ম কী এখানে সেই সংখ্যাটাই বসাবো এখানে যতগুলো সংখ্যা থাকবে, তো এখানে পি টু আর কে মাইনাস ওয়ানখানা সংখ্যা আছে পি টু আর কে মাইনাস ওয়ান, সেরকম মিললো না তো, মিলবে ভাই মিলবে, তো পি টু আর কে মাইনাস পি মাইনাস এটা কী পি টু আর কে বাই পি, ছোটোবেলা থেকে শিখে আসছো এটা এক্সপ্লেন করলাম না, তো এটা পি টু আর কে কমন নাও ওয়ান মাইনাস ওয়ান বাই পি, হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো, আচ্ছা তাহলে এই এই মেথডের সাহায্যে এইগুলো অঙ্কগুলো সলভ করা যায়, এবার ফাই নশো ফাই নশো পরীক্ষা কিন্তু ফাই নশো ফাই ছত্রিশশো এরকম করে জাপাত্তা দিয়ে দেবে, আর যে সালে পরীক্ষা দাও মাঝে মাঝে ওই সালেরটা দিয়ে দেয়, ধরো এটা দু হাজার চব্বিশ সাল বলে দেবে ফাই দু হাজার চব্বিশ কী হবে, কথা ক্লিয়ার হচ্ছে, এরপরে যারা যারা অন্য সালে দেখতেছো তাদের সেই সালে দিয়ে দিতে পারে, আড়াই নাম্বার দু নাম্বার ওনারই দেয়, এবার সেই থিওরম শিখবো যার সাহায্যে এগুলোকে একদম পুরো মুহূর্তে বের করে দেবো, ঠিক আছে। তো দেখো থিওরমটা আমি লিখে দিয়েছি, এই থিওরমের সাহায্যে ফাই নশোর ভ্যালু ক্যালকুলেট করবো খুব সহজে, ঠিক আছে। তো এখানটা দেখো কী বলেছে, যদি এন একটা নাম্বার থাকে আমরা তো ফাই এন ক্যালকুলেট করবো, এটাকেই মনে করো এন, ঠিক আছে।
তাহলে ফাই এন সমান কখন এটা লিখতে পারবো না, যখন এটাকে এনটাকে পি ওয়ান পি টু পি থ্রি পি আর আর পাওয়ারে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা আর এগুলো থাক, এই পি ওয়ান পি টু পি থ্রি পি পি আর এগুলো যেন পুরো রিলেটিভলি পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হয়, মানে যে কোনো সাথে যে কোনো জিসিডি যেন ওয়ান হয়। কথাটা ক্লিয়ার হচ্ছে? যে কোনো সাথে যে কোনো জিসিডি হচ্ছে ওয়ান হয়, মানে পি ওয়ানের সাথে পি থ্রি, পি টুর সাথে পি আর, প্রত্যেকের জিসিডি হচ্ছে ওয়ান। ঠিক আছে, দেখো হয় পি ওয়ান পি টু পি আর আর প্রাইম টু ওয়ান অ্যান আদার, দেন দিস এটা হবে। আচ্ছা প্রুফটা প্রুফটা চালু করে দিচ্ছি। আচ্ছা প্রুফটা ধীরে ধীরে একটু করবো। মনে করো পি ওয়ান পি টু এদের দুজনে যেহেতু জিসিডি ওয়ান, তাহলে পি ওয়ান পাওয়ারে তুমি আলফা ওয়ান দাও আর পি টুর পাওয়ারে আলফা টু দাও, তাতে আমাদের কিছু যায় আসে না, জিসিডি সেই ওয়ানই হবে। সেটা উদাহরণ দিন, মনে করো তিন আর পাঁচের তো জিসিডি ওয়ান, তাহলে তিনের পাওয়ারে তিন আর পাঁচের পাওয়ারে চার দিলে তাহলে জিসিডির কি কোনো পার্থক্য থাকবে নাকি? সেই জিসিডি ওয়ানই হবে, কারণ দেখ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, কারণ এই তিন আর পাঁচ এগুলো প্রাইম না, কী করে থাকবে বলো? তিন তিন মানে কি তিন 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 আর পাঁচ পনেরো নয় পাঁচ 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 পাঁচ, তা কী যায় আছে? এর মধ্যে কমন ফ্যাক্টর কে? সেই ওয়ান। তা জিসিডি কত হবে? জিসিডি ওয়ান। কমন কমন ডিভাইজার কমন পজিটিভ কমন ডিভাইজারগুলোর মধ্যে কে আছে? সেই এক নিজে আছে। তা কমন ডিভাইজারের মধ্যে যেটা গ্রেটেস্ট হয় সবচেয়ে বড় হয় সেটাকে বলে জিসিডি। তো কমন ডিভাইজার কেমনত যদি একটাই হয় তাহলে জিসিডি কী হবে? সে নিজেই হবে। আচ্ছা এবারে তাহলে কী হচ্ছে? তাহলে এটা যদি ওয়ান হয়, তাহলে আমি একটু আগে একটা থিওরম শিখালাম না, যে পি ওয়ান দুটো যদি প্রাইম নাম্বার, মানে একটা উদাহরণ দিয়েছিলাম সম্ভবত বিয়াল্লিশ দিয়েছিলাম, তাহলে এখানে বললাম ফাই সাত গুণ ছয়, সাত আর ছয় যদি প্রাইম হয় তাহলে এটা ফাই সাত ফাই ছয়ের সাথে সমান হয় বলেছিলাম। থিওরম নাম্বারও আমি বলে দিয়েছিলাম, থিওরম নাম্বার নাহলে আগেও বলে দিচ্ছি তোমাদেরকে, এটা আছে তোমার ওই থিওরম থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন্টিন। হ্যাঁ থিওরম থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন্টিন। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা পি ওয়ান টু আলফা ওয়ান পি টু টু দুয়ার আলফা টু, তাহলে এটা কী হয়ে যায়? পরস্পর দুভাগে ভেঙে যায়, তাহলে ফাই অফ পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান আর ফাই অফ পি টু টু দুয়ার আলফা টু, মানে ওই যে থিওরমটা ফাই এম এন, ফাই ফাই এম এনটা কী হয়ে যায়? ফাই এম ফাই এম ফাই এন। হ্যাঁ আচ্ছা এম এনটা যদি রিলেটিভলি প্রাইম হয়, তো এখানে দুটো রিলেটিভলি প্রাইম, এই তো দেখালাম। তাহলে এবার দেখো ফাই ওয়ান পি টু দুয়ার আলফা ওয়ান, আগের থিওরম জাস্ট এর আগের থিওরমটা কী শিখেছিলাম? যে পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান। আর এটার মানে কী? এটার মানে যেটা আছে সেটা টুকে দাও, পি টু দুয়ার আলফা টু আর ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু। হলো তাহলে এটা কী হচ্ছে? পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু দুয়ার আলফা টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু। ঠিক আছে আচ্ছা এবার নাও, আচ্ছা এবার দেখো তো যে পি থ্রি পি থ্রি টু দুয়ার আলফা থ্রি, এটার সাথে তুমি যদি নাও পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান আর পি টু টু দুয়ার আলফা টু, এদের জন্য এদের জিসিডিটা ওয়ান হবে না, জিসিডিটা ওয়ান হবে না, ভালো করে ভাবো। আরে বাপ, পি ওয়ান পি টু পি থ্রি এটা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম, তিন পাঁচ সাত, কথার কথা মনে করো তিন পাঁচ সাত। তাহলে সাতের পাওয়ারে তুমি যাই দাও না কেন আর তিনের পাওয়ারে যাই দাও না কেন, তার সাথে যদি পাঁচের পাওয়ারে ধরো ছয় রাখলে, তা তাদের তো জিসিডি ওয়ান হবে, কারণ এদেরও তো কোনো কমন ফ্যাক্টর ওয়ান ছাড়া থাকবে না রে বাবা। আশা করছি বুঝতে পারছো, এটা আর বারবার বলছি না। তাহলে যেহেতু এ দুজনের জিসিডি ওয়ান, তাহলে আমি যদি প্রোডাক্ট করি, তাহলে যদি প্রোডাক্ট করি অর্থাৎ ফাই ওয়ান পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু টু দুয়ার আলফা টু পি থ্রি টু দুয়ার আলফা থ্রি, এরম করে করে ধীরে ধীরে এই জায়গাটায় পৌঁছাতে হবে। এন মানে কি? এই টোটালটা পি ওয়ান পি টু পি থ্রি। তাহলে এবার এটার সাথে এটা জিসিডি ওয়ান, তাহলে এটা দুটো ভাগে ভাঙ হয়ে যাবে, একটা হচ্ছে পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান আলফা টু, এটা মনে করো এম, এটাকে মনে করো এন, আর এটা হয়ে যাবে ফাই পি থ্রি টু দুয়ার আলফা থ্রি। এবার দেখো এটার ভ্যালুটা আগে ক্যালকুলেট করা আছে, এটার ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু টু দুয়ার আলফা টু এরম করে গুণ হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু, আর ফাই অফ পি থ্রি টু দুয়ার আলফা থ্রি, সেই ফার্স্ট থিওরমটা, এর আগের থিওরমটা অ্যাপ্লাই করলে কী হবে? পি থ্রি টু দুয়ার আলফা থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি থ্রি। তাহলে এইটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এটাকে ভালো করে লক্ষ্য করে আমি যদি এইখানে লিখতে চাই তাহলে কী হচ্ছে? ফাই অফ পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু টু দুয়ার আলফা টু পি থ্রি টু দুয়ার আলফা থ্রি কত হয়ে যাচ্ছে? পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু দুয়ার আলফা টু পি থ্রি টু দুয়ার আলফা থ্রি, এটাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে পি ওয়ান আলফা ওয়ান পি টু দুয়ার আলফা টু পি থ্রি টু দুয়ার আলফা থ্রি ইন্টু কী হয়ে যাচ্ছে? ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি থ্রি। তাহলে এবার লিখে দেবে সিমিলারলি, যদি আমরা এইভাবে চালাতে থাকি তাহলে নিশ্চয়ই ফাই অফ পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান পি টু টু দুয়ার আলফা টু পি থ্রি টু দুয়ার আলফা থ্রি এরকম করে ডট ডট যদি থামিয়ে থামিয়ে একদম শেষে পি আর টু দুয়ার আলফা আর নিয়ে যাই, পি আর টু দুয়ার আলফা আর নিয়ে যাই, তাহলে কী হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সেটা কী হবে, সেটা এখানে লিখে দিচ্ছি। সেটা কী হবে দেখো, এখানে এখন তিনটে ছিল, এই তিনটে পরপর গুণ হয়ে বসে গেছে,
তাহলে এখানে যতগুলো আছে সেইটা পরপর গুণ হয়ে বোঝা যাবে, পি টু দুয়ার আলফা টু, পি থ্রি টু দুয়ার আলফা থ্রি, ডট 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 পি আর টু দুয়ার আলফা আর, ইন্টু ব্যাকেটে কী হয়েছিলো না, ওয়ান মাইনাস পি ওয়ান, ওয়ান মাইনাস পি টু, ওয়ান মাইনাস পি থ্রি। তাহলে এখানেও সেরমভাবে চলবে, ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি থ্রি, ডট 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 করে শেষে গিয়ে ঠেকবে ওয়ান মাইনাস ওয়ান বাই পি আর। হয়েছে? আচ্ছা, এবার এটা কিম্প্লাই করছে, ভালো করে দেখো, এখান থেকে এতটা, এখান থেকে এতটাই তো এন, দেখো এন সমান এটা বলেছে না, তাহলে এখান থেকে এতটার বদলে এন রিপ্লেস করছি, তাহলে ফাই এন সমান কি না, এই এখান থেকে এতটাও দেখো সেই সেম আছে, এনই আছে, তাহলে এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডট 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 করে ওয়ান মাইনাস ওয়ান বাই পি আর। হয়েছে? আশা করি বোঝা গেছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো ফাই এন সমান এন ইন্টু দিস, এন ইন্টু দিস, এটা দিস। ঠিক আছে, এটা কোথায় করা আছে, ওই থিওরেম নাম্বার লিখে দিয়েছি মাপা স্যারের বই, আমার বইতে 198, তোমাদের সাথে নাও মিলতে পারে, তাহলে 3.4.19 থিওরেম 3.4.19 ওই থিওরেমটা দেখে নেবে। এবার চলো, এবার হচ্ছে ফাই 900টা যেটা বের করবো বলেছিলাম, ফাই 900, ফাই 900টা বের করবে কীভাবে দেখো, ফাই 900 প্রথমে 900টাকে ফ্যাক্টর করে নাও, 900কে প্রথমে কী করবে, প্রথমে তুমি 100 দিয়ে ভাগ করো, 109 900, এটা না করলেও হতো, তাহলে 900 সমান কি 100 × 9, এটা করার দরকার নেই, ছাড়ো 100 × 9, তাহলে 100কে মানে আমার এখানে মোদ্দা কথা আছে, এখানে যেন প্রাইম থাকে, এগুলো সব প্রাইম থাকে, তারপর তুমি যা খুশি করো, তাহলে 100 মানে কি, 100 মানে 25 × 4 = 100, ঠিক আছে, 5 স্কোয়ার, হ্যাঁ 5 প্রাইম, এটা 2 স্কোয়ার, হ্যাঁ প্রাইম, 3 পাওয়ার 1, হ্যাঁ প্রাইম, এই 5 2 3 দেখো, 5 2 হচ্ছে কি, হয় পি ওয়ান পি টু পি আর আর প্রাইম টু ওয়ান আদার, এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে প্রাইম প্রাইম অবস্থায় রয়েছে, তো আমি যদি তিনটাই প্রাইম চুজ করি তাহলে তো প্রত্যেকে প্রত্যেকের সাথে প্রাইম তো থাকবেই, কথাটা ক্লিয়ার হয়েছে, তিনটেই 5 2 3 প্রত্যেকে প্রাইম নাম্বার, তাতে আমার অসুবিধাটা কোথায়, তাহলে যদি এটা হয়ে যায় তাহলে এই থিওরেম কী বলছে, এই থিওরেম বলছে যে এন, যদি এটাকে এন ধরা হয় তাহলে বলছে যে ফাই এনটা, ফাই এনটা কী হয়ে যাবে, প্রথমে এনটা নিজে টুকে দাও, অর্থাৎ 900টাকে টুকে দাও, ফাই এন এটাই তো এন, এটাই তো এন, তাহলে 900টাকে টুকে দাও, ইন্টু কী করতে বলেছে, ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান কোনটা, এইটা পি ওয়ান, এটা পি টু, এটা পি থ্রি, ভালো করে দেখো, এন সমান, এন সমান কি, পি ওয়ান টু দুয়ার আলফা ওয়ান, আলফা ওয়ান 2, আলফা 2ও 2, আলফা 3ও 2, কিন্তু পি ওয়ান কত, পি ওয়ান 5, পি টু কত, পি টু 2, পি থ্রি কত, পি থ্রি হচ্ছে 3, তাহলে ওয়ান মাইনাস পি ওয়ান মানে ওয়ান মাইনাস 5, এখানে জায়গা নেই এখানে লিখছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই 2 ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই 3, এটাকে একটু ভদ্র করে লিখলে কী হবে, 900 × 5 থেকে আসলে 4 × 5, 3 × 2 কেন হবে, 2 থেকে আসলে 1 × 2 × 2 = 3, এটা এটা কাটলাম, 3 × 3 = 9 = 300, 5 × 5 = 36, 5×5 = 300, তাহলে 6×4 = 24, 240, 240 তার মানে ফাই 900 সমান 240, অর্থাৎ 900 থেকে ছোটো পজিটিভ ইন্টিজার এবং 900 সাথে প্রাইম এরকম সংখ্যা রয়েছে পৃথিবীতে 240টা, সেটা আমাদের গুণে গুণে করতে হলো না, থিওরেমের সাহায্যে তৎক্ষণাৎ করে দিলাম, ঠিক আছে, 240টা অ্যান্সারও মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আর দু একটা প্রপার্টি শিখিয়ে দিই, সেগুলো একটু কাজে লেগে যাবে, সেটা হচ্ছে আমার বইতে 160 পেজ আছে, 160 পেজে ওয়ার্কড এক্সাম্পলে 6 আর 7 আমি করাবো, এবার তোমাদের 6 7 মিলবে কি না জানি না, ওই জন্য আমি কী করছি, আমি পুরো থিওরেম যেটা করাবো পুরো টুকছি, টুকে তারপর আমি সলিউশন করছি, তারপর তুমি মেলালে মিলে যাবে, ঠিক আছে। দেখো অঙ্ক দুটো আমি লিখেছি, এবারে সলভ করব, তো এখানে প্রথমে কী বলেছে দেখো, ইফ এন বি অ্যান অড পজিটিভ, এটা প্রথমে কোশ্চেন 6 সলভ করছি, তো ইফ এন বি অ্যান অড পজিটিভ ইন্টিজার, তাহলে প্রুভ করতে বলেছে ফাই অফ 2n সমান ফাই এন, ঠিক আছে, আচ্ছা ফাই এন হচ্ছে অড, ঠিক আছে, এন অড, এন অড মানে অযুগ্ম, মানে ধরো 7 7 9 11 13 এগুলোকে বলা হয় অড, ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে ফাই অফ 2n, ফাই অফ 2n, এবার দেখো এন এই যে 7 9 11 13 এখানে 2 আছে, তার আরেকটু সহজ করে তোমাকে বোঝানোর জন্য এই 2nটাকে 2 × n লিখছি, এবার তুমি ভালো করে ভাবো তো ভাই, যে 2 আর n-এর জিসিডি 1 ছাড়া কি অন্য কিছু হতে পারবে, জিসিডি 1 ছাড়া কি অন্য কিছু হতে পারবে, কেন কেন বলছি দেখো, এনটা বলেছে অড, অড মিনস 7 9 11 13, কথার কথা এনের জায়গায় আমি ধরো এন না লিখে আমি ধরো 11 লিখলাম বা 13 লিখলাম, যাই লিখি না কেন এ দুজনের জিসিডি 1 হওয়া ছাড়া উপায় নেই, কেন বলছি, এ দুজনের জিসিডি হয় কী হবে, হয় 1 হবে না তো 2 হবে, কারণ কি এদের এই যে 2 এর হচ্ছে পজিটিভ ডিভাইজারগুলো কে কে, 1 আর 2 নিজে, তাহলে এর মধ্যে 1 বা 1 তো থাকবেই
আর পয়েন্ট ডিভাইজ দুই থাকবে না, হয়তো দুই থাকবে না। যদি দুই থাকে তাহলে জিসিডি হয়ে যাবে দুই, আর যদি জিসিডি যদি দুই না থাকে তাহলে জিসিডি হয়ে যাবে ওয়ান। কথা ক্লিয়ার? কিন্তু কিন্তু এই জায়গাটায় দুই হচ্ছে, দুই হচ্ছে কমন ফ্যাক্ট, দুই হচ্ছে এর পয়েন্ট ডিভাইজ হতে পারবে না, কারণ এটা হচ্ছে অড অড নাম্বার, অর্থাৎ অযুগ্ম সংখ্যাকে কোনো দিন দুই ভাগ করে না, কোনো দিন দুই ভাগ করে না। তাহলে এর কিন্তু পয়েন্ট ডিভাইজ বলতে গেলে এক থাকবে, অথবা অথবা কী থাকবে, অন্য কোনো অযুগ্ম থাকতে পারে। আরে বাবা, ধরো তেরো না নিয়ে আজ আমি ধরো পনেরো নিলাম, তো অযুগ্ম। তাহলে এর মধ্যে এক থাকছে, এর পয়েন্ট ডিভাইজ এক থাকছে, তিন থাকছে, পাঁচ থাকছে, পনেরো থাকছে, কিন্তু দুই কী থাকছে? দুই তো থাকছে না। তাহলে দুই যদি না থাকে, এদের কমন কে? কমন কেবলমাত্র এক হচ্ছে। আর কমন ডিভাইজার যদি এক হয় তাহলে জিসিডিও এক হবে। কথা ক্লিয়ার হচ্ছে? মধ্যে কথা হচ্ছে, দুইয়ের সাথে এমন একটা সংখ্যা লিখছি যার মধ্যে কিনা দুই ফ্যাক্টরটা নেই, দুই ফ্যাক্টরটা জন্মে থাকবে না, কারণ ওটা অযুগ্ম। আর যেই মুহূর্তে তোমার দুই ফ্যাক্টরটা থাকছে না, তার মানে আমি বলবো দুই আর পনেরো হচ্ছে রিলেটিভলি প্রাইম, অর্থাৎ দুজনের জিসিডি হচ্ছে এক। আর দুজনের যদি জিসিডি এক হয়ে যায় তাহলে এটা ফাই দুই গুণ ফাই, এখানে পনেরো তো নেই, এন আছে, তাহলে এটা ফাই এনে ভাগ হয়ে যাবে। ফর্মুলা কি? ফর্মুলা ছিল ফাই এম এন সমান কি হয়ে যায় না, ফাই এম ফাই এন হয়েছে, তাহলে ফাই এম ফাই এনে ভাগ হয়ে গেল। এবার ফাই টু, ফাই টু মানে দুয়ের থেকে ছোটো এবং দুয়ের সাথে প্রাইম নাম্বার, সেটা কি? সেটা কেবলমাত্র এক নিজে। তাহলে কয়খানা সংখ্যা পাচ্ছি? একটাই পাচ্ছি। তাহলে এক গুণ ফাই এন, ঠিক আছে। তাহলে ফাই টু এনটা কী হয়ে গেল? এটার মানে কি? ফাই এন, একের সাথে গুণ করলে সেই তো থাকে, তাহলে ওই ফাই এন, ওই তো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয়টা, এটা সহজ, দ্বিতীয়টা একটু হালকা বোঝার আছে। এবার দুইটা দেখো, দুইটা কী বলছে? এন হচ্ছে ইউ, আচ্ছা এগুলো তুমি ভাষা টাষাগুলো মাপাসারের বইতে পেয়ে যাবে, আমার বইতে 160 পেজে, ওই ওয়ার্কড এক্সাম্পলের জায়গাটা দেখবে না, ওই ফরম্যাট থিওরেমের ঠিক আগের পেজটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এন হচ্ছে ইভেন পয়েন্টিভ ইন্টিজার, এন হচ্ছে ইভেন পয়েন্টিভ, ইভেন পয়েন্টিভ ইন্টিজারকে ইভেন পয়েন্টিভ ইন্টিজার হচ্ছে 12, বা কী হতে পারে, আরও থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আমি 12 নিয়ে ভাবছি। তাহলে এনটা হচ্ছে ইভেন পয়েন্টিভ ইন্টিজার, তাহলে বলেছে ফাই অফ টু এন, আগেরটায় বলেছিল এনটা হচ্ছে অড, এটাই বলেছে এন হচ্ছে ইভেন, তাহলে ফাই টু এন। আচ্ছা এনটা যেই মুহূর্তে বলেছে ইভেন, তাহলে এনটা যদি 12 হয়, দেখো তো এটাকে আমরা টুটাকে পুরো বের করে নিতে পারি এখান থেকে, দুইটাকে বের করে, এটা টু স্কোয়ার গুণ তিন, দুই দু গুণে চার, তিনে 12, অন্য যে কোনো দাও, আমি দুই বা দুইয়ের মাল্টিপুলে যত কিছু আছে সব আমি সব বের করে নিতে পারি, ঠিক আছে। তা আর তুমি ধরো দিলে 24, তাহলে দু কিউব গুণিতক 8, তাহলে এনটা যদি ইভেন নাম্বার হয় তার মধ্যে থেকে তো দুই তো বেরোচ্ছেই, দুই তো বেরোচ্ছেই, বা দুইয়ের পাওয়ারেও কিছু বেরোতে পারে। ইভেন বলেছি, ইভেন মানে কি? তার মধ্যে দুই ফ্যাক্টরটা রয়েছে, আবার দুইয়ের পাওয়ারে কিছু থাকতে পারে, যেমন এখানটায় দুইয়ের পাওয়ারে দুই আছে, এখানে দুইয়ের পাওয়ারে তিন আছে। তাহলে এন যদি ইভেন হয় তাহলে ফাই অফ এনটাকে আমি কী লিখতে পারবো? টু টু আর কে ইন্টু পি, এই ফর্মে আমি লিখতে পারবো, ঠিক আছে। এখানে 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 কেটা কী? কেটা অবশ্যই পয়েন্টিভ ইন্টিজার, আর পিটা অবশ্যই অড, পিটা অবশ্যই অড। কেন পিটা অড স্যার? কারণ তুমি এখানে দুই যত ফ্যাক্টর আছে সব বাইরে বার করে দিচ্ছ, তাহলে বাকি যেটা পড়ে থাকবে তার মধ্যে আর দুই থাকবে না, দুই ফ্যাক্টরটা থাকবে না। আর যার মধ্যে দুই ফ্যাক্টর থাকে না তাকেই বলা হয় অড। 11, 13, 15, 17 এগুলো কি? দুই ফ্যাক্টরটা নেই এর মধ্যে, ওই দুই ফ্যাক্টরটা নেই বলেই ওগুলোকে বলা হয় অযুগ্ম, হয়েছে। তাহলে ফাই এনটাকে আমরা, আরে এ ফাই এনটাকে কেন রে বাবা, এনটাকে 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 আমরা টু টু আর কে ইন্টু পি ফর্মে লিখতে পারি, ঠিক আছে। যেখানে পিটা কি? পিটা হচ্ছে অড, তোমাদের ওই যে পি দিয়ে করেছো তো, হ্যাঁ পি দিয়েই করেছে, পি হচ্ছে অড পয়েন্ট ইন্ডিয়া, দেখো পরিষ্কার লেখা আছে অড মানে অযুগ্ম। কেন স্যার পি যুগ্ম হতে পারে না? আরে বাবা যুগ্ম হতে পারে, যেমন ধরো 12-কে আমি ধরো দুই গুণ দুই গুণ 6 লিখলাম, তাহলে এটা টু, এটা টু, আর এইটা হচ্ছে তোমার পি, টু পি, এই টু পি, তাহলে এখানে পিটা তো ওই অযুগ্ম, অযুগ্ম হচ্ছে না স্যার। ভাই আমি কী বলেছি, আমি যত দুই ফ্যাক্টর আছে সবগুলোকে টেনে নেবো এক জায়গায়, তাহলে এটাকে টু স্কোয়ার গুণিতক তিন লিখবো, এখান থেকে দুই ফ্যাক্টর ছিল টেনে নিয়েছি, সেই ফর্মে আমি এটাকে লিখতে পারবো, অবশ্যই পারবো, আমার পক্ষে সম্ভব এটা, সেটাই বলেছি এন সমান টু টু আর কে ইন্টু পি ফর্মে সাজানো সম্ভব, যেখানে পিটা হবে, পিটা হবে অযুগ্ম, হায়ার হায়ার পি ইজ অড, হয়েছে, বাস এটা সাজানো আমার পক্ষে সম্ভব। তুমি এন যাই দাও না কেন, আমি টু টু আর কে ইন্টু পি ফর্মে সাজিয়ে নিতে পারবো, কথা ক্লিয়ার? এবার দেখো, এবার লাভ কী হলো, দেখো ফাই অফ টু এনটাকে আমাকে দেখা বলেছে টু ফাই এন। আচ্ছা তাহলে ফাই টু এনের আগে আমি তাহলে ফাই এনটা ক্যালকুলেট করবো, ঠিক আছে, তারপর ফাই টু এন ক্যালকুলেট করবো। তাহলে ফাই এনটা কী হবে? ফাই এনটা হবে ফাই টু টু আর কে ইন্টু পি, ফাই টু টু আর কে ইন্টু পি। পিটা কী? পিটা হচ্ছে অট, পিটা হচ্ছে অট, তাহলে পিটা হচ্ছে অট, তাহলে পি যেহেতু অট তাহলে এর মধ্যে দুই ফ্যাক্টর নেই, আর যেই মুহূর্তে এর মধ্যে দুই ফ্যাক্টর থাকছে না তাহলে এ দুজনের জিসিডি ওয়ান হয়ে যাবে,
কারণ এর মধ্যে দুই ফ্যাক্টরই আছে আর এর মধ্যে হচ্ছে দুই ফ্যাক্টর নেই, তার মানে কি হয়ে যাচ্ছে ফাইভ টু টু আর কে ইন্টু ফাইভ পি। মানে তুমি দেখো না, এটা তো পুরো অযুগ্ম, তাহলে এদের কমন ডিভাইজার বলতে মানে কমন ফ্যাক্টর বলতে কে থাকবে, কে কেবলমাত্র একই থাকবে, আর তো থাকবে না, কেন কি এ তো পুরো দুই বা দুইয়ের মাল্টিপুলে ভর্তি, আর এ বলছে যে না আমার দুই দুই এর মধ্যে কিছু থাকবে না, দুই বলে এর মধ্যে কিছু থাকবে না, কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এদের মধ্যে এরা হচ্ছে পরস্পর মানে এরা হচ্ছে রিলেটিভলি প্রাইম হবে, এর মধ্যে কোনো তুমি কমন ফ্যাক্টর পাবে না। যেমন ওই তো বললাম টু কিউব গুণিতক, টু কিউব গুণিতক, ধরো এখানে ধরো অড নাও, এখানে অড যা খুশি নাও, কথা কথা সাত এগারো যা খুশি নাও, তাহলে দেখো তো এরা হচ্ছে পরস্পর প্রাইম হয়ে যাবে না, কারণ এর মধ্যে তো কোনো দুই বা দুইয়ের মাল্টিপুলে কোনো ফ্যাক্টর নেই, তাহলে কেবলমাত্র কমন ফ্যাক্টর বলতে কে থাকবে, এক থাকবে, আর তো কেউ থাকবে না, বুঝছে? আচ্ছা, আর ফাইভ টু টু আর কে কী হয়ে যায়, সেই শিখালাম, ফাইভ অফ প্রাইম টু টু আর কে থাকে, ফাইভ অফ প্রাইম থেকে গেলে পি টু আর কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি হয়ে যায়, সম্ভবত এখানে এন ছিল। তাহলে যাই হোক, ফার্স্ট থিওরেমটা যেটা শেখালাম, তাহলে টু টু আর কে ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু হলো এই ফর্মুলাটা। আর ফাইভ পি, ফাইভ পি মানে, ফাইভ পি মানে ফাইভ পি নিচে, কেন কি আমরা পার্টিকুলার তো বের করতে পারবো না, পি ইজ ওয়ার্ড, ওয়ার্ড মানে কী সেটা তো বের করা সম্ভব না। তাহলে এটাই বেসিক্যালি, তাহলে দুই জায়গায় গেলে দুই, দুই দুই কাটলে টু টু আর কে মাইনাস ওয়ান ফাইভ পি হয়েছে, এটা আশা করি বোঝা গেছে, এটা সেভেনের ক্যালকুলেশন, আমি আর বলছি না। এবার ফাইভ টু এন বার করবো, ফাইভ টু এন, তাহলে ফাইভ টু এন, তাহলে টুর সাথে এটা গুণ হলে টু টু আর কে প্লাস ওয়ান পি, টু ইন্টু এন, তাহলে টুর সাথে এটা গুণ হবে, তাহলে টু টু আর কে প্লাস ওয়ান ইন্টু পি হয়েছে। তাহলে আবার আসে এক কথা বলবো, পি যেহেতু ওয়ার্ড, তাহলে এদের হচ্ছে কমন ফ্যাক্টর বলতে কে, শুধুমাত্র ওয়ান, তাহলে ফাইভ অফ টু টু আর কে প্লাস ওয়ান ফাইভ পি। এটা আবার এই ফর্মুলা দিয়ে ভাবো, মানে যেটা আছে সেটাই হয়ে যায়, তাহলে টু টু আর কে প্লাস ওয়ান আছে, তাহলে টু টু আর কে প্লাস ওয়ানই হবে, এ দেখো যা থাকবে সেটাই হয়ে যায়, আর তারপর ওয়ান মাইনাস ওয়ান বাই পি, আর পিটাকে প্রাইম হতে হবে, তা দুই তো প্রাইম, তো অসুবিধা কোথায়, হয়েছে? আর ফাইভ পি যেমন আছে থাক, হয়েছে? আচ্ছা, ফাইভ টু এনটাকে কী দেখাতে হবে, ফাইভ টু এনটাকে টু ইন্টু ফাইভ এন দেখাতে হবে, তাহলে বেস্ট হয় এখান থেকে টু আগে বের করে নাও, টু বের করে নিলে কী হয়ে যাবে, এটা হবে টু টু আর কে ডট, এটা হবে একের দুই, এটা হয়ে যাচ্ছে ফাইভ পি, এটা হচ্ছে টু, টু টু আর কে টু মানে টু টু আর কে মাইনাস ওয়ান ফাইভ পি, হয়েছে? আর টু টু আর কে মাইনাস ওয়ান ফাইভ পিটা মানেই তো তোমার এইটা, এই ফাইভ এন মানে কি টু টু আর কে মাইনাস ওয়ান ফাইভ পি, তাহলে টু যেমন ছিল লিখলাম, আর টু টু আর কে মাইনাস ওয়ান ফাইভ পিটা একের সাহায্যে কী হয়ে যাচ্ছে ফাইভ এন, ঠিক আছে? তাহলে বাই ওয়ান লিখে দেবে এখানে, বাই ওয়ান, তাহলে ফাইভ টু এনটা হচ্ছে টু ফাইভ এন, আশা করছি বুঝতে পারলে। তো এগুলো তাহলে ভালো করে করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানেই চলো, ক্লাসটা শেষ করছি।